subscribe our channel for next video. Thank you. পাদপদায় শরণং গচ্ছামি শরণং গচ্ছামি শ্রীনিত্যানন্দ চন্দ্রায় শ্রীপাদপদায় শরণং গচ্ছামি শরণং গচ্ছামি শ্রী অদ্বৈত চন্দ্র শ্রীপাদপদায় শরণং গচ্ছামি শরণং গচ্ছামি শ্রীবাসুদেবায় শ্রীপাদপদায় শরণং গচ্ছামি গচ্ছামি গদাধর চন্দ্রায় শ্রীপাদপদায় শরণং গচ্ছামি শরণং গচ্ছামি গৌর শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি গৌর শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি গৌর শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি গৌর শরণং গচ্ছামি গৌর শরণং গচ্ছামি কৃষ্ণং শরণং গচ্ছামি গৌর শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণ শরণং গচ্ছামি গোবিন্দ আদি পুরুষ তং প্রণমামি জনন্দ সুত গোবিন্দ আদি পুরুষ প্রণমামি জনন্দ সুত গোবিন্দ আদি পুরুষ তং প্রণমামি জনন্দ সুত গোবিন্দ আদি পুরুষ তং প্রণমামি জনন্দ সুত গোবিন্দ আদি পুরুষ তং প্রণমামি চরণং গচ্ছামি আদি পুরুষ ভজনের মধ্যে
শ্রেষ্ঠ নবমিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্ত নিরপরাধে লইলে পাই যে কৃষ্ণ প্রেম গোবিন্দ আদি পুরুষ তন প্রণামামি চরণ সুত সহগন রঘুনাথন বিদ্বান বান সজীব সব ধুগান হরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরধা কৃষ্ণ পাদ সহগন ললিতান শ্রী বিশাখান অগ্ন চক্ষুরুন্মীলিত তস্ময় শ্রী গুরবে হে কৃষ্ণ 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 করুণা সিংহ 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 দীনবন্ধো জগত গোপেশ গোপিকা কন্ত রাধা কন্ত নমোস্তুতে তপ্ত ভানুতা ভুজ 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 কনকাত সংকীর্তন পিতর কমলায় যুগ ধর্ম পাল বন্দে শ্রী জগত প্রিয় করো করুণায় তর নমো ত্রিকাশকায় জগন্নাথ সুতায় সভৃতায় সপুত্রায় সকল তয়ে নমো নম মন্থাকল্পতরু কৃপা সিন্ধু পতিতা পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ গৌর শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি গৌরং শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন সদা তৎপদ দর্শিতং যেন
তস্ময় শ্রী গুরবে অখণ্ড গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নমঃ জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু অমর প্রাণ গুরু জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় গুরু জি গুরু আমার প্রাণ গুরু জয় আমার সীতানাথে মাধবেন্দ্র পরিপাদের প্রাণ ধন শ্রী গুরু জয় জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু অমর প্রাণ গুরু জয় গুরু হে গুরু জয় গুরু জয় গুরু আমার প্রাণ গুরু আমার রাধা রমণ ললিতা মায়ের প্রাণধন শ্রী গুরু জয় সুস্বাগত 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 হে সুস্বাগত 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 হে সুস্বাগত সুস্বাগত জয় জয় শ্রী গুরু প্রেম কর অদ্ভুত যাহা কো প্রকাশ অদ্ভুত যাহা কো প্রকাশ জয় জয় আমার হিয়া তিমি গুরু সুচন্দ কিরণে গুরু সুচন্দ কিরণে করুণা জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরু জয়
গুরু, জয় গুরু জয়, জয় গুরু জি গুরু আমার প্রাণ গুরু জয়। কি হলো জান যাচি দেবল হরি নাম, গুরু যাচি দেবল হরি নাম, সুস্বাগত 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 হে রাম, সুস্বাগত 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 হে রাম, সুস্বাগত 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 হে রাম, হে রাধা হে রাধা হে রাধা। ভাবের ওই আবেশে কহি আমার গুণাগুণ মনি, গুণাগুণ মনি বলি চলো সবে যাব মোরা পূজিব দিন মনি, আমরা পূজিব দিন মনি। জানি তাই গৌর হরি বল। উপস্থিত গৌর ভক্তগণ এবং কৃষ্ণ ভক্তগণ, আমার বাবারা এবং মায়েরা, লীলা প্রথমে সকলের চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন অধম দিন শ্রী পলাশ সরকার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি প্রণাম। মধ্যাহ্নকাল আস্বাদন করব রাধা গোবিন্দের সেই মধ্যাহ্নকালীন প্রেমলীলা রসলীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। ভাবেরও আবেশে কহে আমার গোড়াগুণ মণি, চলো সবে যাব মোরা পূজিব দিনমণি। দিনমণি কথার অর্থ হলো সূর্যদেব। ভাবনিধি আমার গৌর হরি আজ মধ্যাহ্নকালে সেই পুরাব লীলার ভাবে বিভাবিত হয়ে কিশোরীর ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দর সকল ভক্তগণকে ডেকে বললেন, ওগো আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে সাজাও, চলো আমরা সূর্য পূজা করতে যাব। নিতাই গৌর হরি বল। মাঝোদি নহে আ
আবৃত তনু আবার আমার ভাবনে মাছ দিন আজকে নবতে পছন্দ 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 মা যদি নহি প্রভু বসনে আবৃত তনু কহ তই পূজা বসুর বেলা মধ্যাহ্নকালে আমার গৌর সুন্দর সেই পূর্ব লীলার ভাবে বিভাবিত হয়ে সকল ভক্তগণকে ডেকে বললেন, ওহে তোমরা আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে সাজাও, চলো আমরা সূর্য পূজা করতে যাও। ভাবনিধি গৌর আমার রাধাকৃষ্ণে মিলিত তনু গৌর সুন্দর, যার অন্তকৃষ্ণ বহিরে গৌরাঙ্গ, ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কান। সেই বৃন্দাবনে রাধার কৃষ্ণ তারা দুজনে একত্রিত হয়ে দুটি দেহ এক হয়ে গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়া। তাই কখনো বা রাধা ভাব, কখনো বা কৃষ্ণ ভাব। আজকে মধ্যাহ্নকালে তিনি রাধারানীর ভাবে বিবাহিত হয়েছে। হরিবোল। রাধা প্রেমে যার গড়া তনু, যার অন্তকৃষ্ণ বাহিরে গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলায় কোথায়। হরিবোল। বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র নিজ অঙ্গে রাধা অঙ্গের আবুর ছাপিয়ে সোনার বরণ গৌরাঙ্গ হয়ে এই নদীয়ার মাঝে অবতীর্ণ হয়েছিলেন দুটি কারণের তরে, একদিকে লীলার সাধন, অপরদিকে জীব উদ্ধারণ, একটি অন্তরঙ্গ কারণ আর একটি বহিরাঙ্গ কারণ। নিতাই গৌর হরিবোল। অন্তরঙ্গ কারণে করেন প্রভু নিজ রস আস্বাদন, আবার বহিরঙ্গ কারণে করেন প্রভু হরি নাম সংকীর্তন, একদিকে হরি নাম প্রেম দ্বারা কলির জীবকে উদ্ধার করা, এটা যেমন তার ব্রত ছিল, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার, এটা যেমন তিনি ব্রত নিয়ে এসেছিলেন, তেমনি আরেকটি কারণের তরে এসেছিলেন, সেটা হলো ওই যে নিজ রস আস্বাদন করা। কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীব গণ করে চঞ্চল। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই লাইনটি, এই কলমটি তিনি ব্যবহার করেছেন, তিনি এখানে লিখেছেন, কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীব গণ করে চঞ্চল। বাবা শুনো, কৃষ্ণ মাধুর্যটা এমনই মাধুর্য ছিল, শুধু জগতের জীব নয়, স্বয়ং কৃষ্ণ তার নিজের প্রতিচ্ছবি নিজেই দর্শন করে তিনি পাগল হয়ে গিয়েছিলেন, এতটা সুন্দর, এতটা মাধুর্যপূর্ণ তিনি ছিলেন, এত মাধুর্যমণ্ডিত তার রূপ ছিল। তাই তো ভগবানের জানতে ইচ্ছে হয়েছিল যে আমাকে ভালোবেসে আমার ভক্তগণ কি জাতীয় সুখ অনুভব করেন, এটা যদি আমি নিজে জানতে পারতাম, আমার এই মাধুর্যমণ্ডিত রূপ দর্শন করে আমার ভক্ত তারা যে পাগলের মতো হাকৃষ্ণ হাকৃষ্ণ বলে পথে পথে ছুটে বেড়ায়, আমার এই মাধুর্যমণ্ডিত রূপের মধ্যে কি আছে এটা আমায় জানতে হবে। এখানে তিনটি বাঞ্ছা আছে,
অন্তরঙ্গ কারণের মধ্যে তিনটি বাসনা লুকিয়ে আছে বাবা, কইছানো রাধা প্রেমা, কইছানো মাধুরী মা, কইছানো সুখে তু বোন, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন ভাবিয়া না পাইল। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুর্য কেমন, আর রাধারানী কৃষ্ণ ভালোবেসে অন্তরে কি জাতীয় সুখ অনুভব করতেন, এই যে তিনটি বাঞ্ছা যা হলো অন্তরঙ্গ কারণ। ভগবান একদিন বৃন্দাবনে নবকৈশোর নটবর বেশ ধারণ করে অধরে মুরলী লয়ে বৃন্দাবনের পথে দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, সম্মুখে একটি মণিখচিত দেয়ালে তার নিজের প্রতিচ্ছবি নিজে দর্শন করে অমনি চমকে উঠেছে। কে কে এই মানুষটা এত সুন্দর? শুনেছি পৃথিবীতে আমি নাকি বড় সুন্দর মানুষ, কিন্তু এত সুন্দর রূপের মানুষ আছে এ তো আমার জানা ছিল না। কে এই মানুষটা? আহ, এমন ভুবন ভুলানো রূপের, আমি যদি কিছুক্ষণের জন্য হৃদয়ে ধরতে পারতাম আমার হৃদয়টা জোড়াত। এই বলে ভগবান সেই নিজের প্রতিচ্ছবিকে নিজে ধরবেন বলে উনি ছুট লাগিয়েছেন। যেমনই ছুটে যাচ্ছেন উনি পেছন থেকে হাতটা টেনে ধরলেন বিশাখার সঙ্গে। দাঁড়াও, হে গোবিন্দ, কোথায় যাচ্ছ? বিশাখা, দেখো না গো কি সুন্দর রূপের এক মানুষ, ওকে দেখে আমি পাগল হয়ে গেছি। আমার বড় স্বাদ হচ্ছে ওকে যদি আমি কিছুক্ষণের জন্য আমার হৃদয়ে ধরতে পারতাম আমার হৃদয়টা জোড়াত। বিশাখা বললেন, হে গোবিন্দ, যাকে ধরবার জন্য তুমি এত পাগল হয়ে ছুটে যাচ্ছ ওকে তো তুমি ধরতে পারবে না। কেন বিশাখা? না, যে মানুষটাকে ধরবার জন্য তুমি এত উদগ্রীব হয়েছ ওই মানুষটা আর একজনের কাছে সারা জন্মের জন্য ধরা পড়ে আছে। কে সে? কে আবার? আমাদের বৃন্দাবনের শরী গো, করুণাময়ী প্রেমময়ী রাধা ঠাকুরানী। তিনি ওই মানুষটাকে শুধু এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের জন্য ধরে রেখেছে। ভগবান বললেন, তবে বিশাখা, তুমি যদি কৃপা করে আমাকে রাধার কাছে একটু নিয়ে যাও। ভগবান ছুটে এলেন রাধারানীর কাছে, রাধার চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, রাধে গো, যে মানুষটাকে দেখে আমি পাগল হয়েছি সে নাকি শুনলাম তোমার কাছে জন্ম জন্মান্তরের জন্য ধরা পড়ে রয়েছে। প্রেমময়ী করুণাময়ী, আমি সারা জন্মের জন্য চাইছি না, মাত্র কিছুক্ষণের জন্য যদি তুমি আমায় একটু দিতে আমি হৃদয়ে ধরে আমার প্রাণটা জোড়াতে পারতাম। রাধারানী বললেন, প্রাণনাথ, তুমি যাকে ধরবে বলে আমার কাছে ছুটে এসেছ তাকে তো তুমি ধরতে পারবে না। কেন রাধে? না, যে মানুষটাকে আমি ধরে রেখেছি আমার কাছে আর যাকে ধরবার জন্য তুমি ছুটে এসেছ সে যে পূর্ণ বিষয় আর তুমি নিজেও পূর্ণ বিষয়। বিষয় হয়ে কি কখনো বিষয় ধরা যায়? বিষয় ধরতে গেলে আগে যে আশ্রয় হতে হয়, তুমি আগে আশ্রয় হও তবে তো ওই বিষয়রূপী ওই মানুষটাকে ধরতে পারবে। ভগবান বললেন, রাধে গো, রাধে গো, আশ্রয় হবার কথা যদি বললি না বলো বলো আমি আর কোথায় আশ্রয় নেব। এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে, ও গো রাধে গো, রাধে, আজ হতে আমি তোমার রাতুল রাঙা চরণ আশ্রয় করলাম। সাজিয়ে দাও তোমার প্রেম কান্তি দিয়ে, ভাবিয়ে দাও তোমার ভাবে কান্তি দিয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমে প্রেমিত হয়ে, ও গো রাধে গো, ও গো রাধে গো, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে তোমার চরণ আশ্রয় করে ওই মানুষটাকে ধরবার লাগি আমি কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে কেঁদে কেঁদে বেড়াইব। আমি কেঁদে কেঁদে বেড়াইব, রাধে গো আমি কেঁদে কেঁদে বেড়াইব, রাধে গো আমি
আমাকে দেখে দে। আমারে মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব তোমার প্রেমের ডালি তোমার প্রেমের ডালি আমার মাথায় আমি কেঁদে কেঁদে বেড়াইব তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে গোরাধে বলিও গো রাধে বিনোদিনী বলিও গো রাধে বিনোদিনী তোমার প্রেমের ডালি মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব তাই সেই রাধার প্রেম সুধারিধি সেই রাধার প্রেমের মহিমা ভগবান আস্বাদন করবার লাগে রাধা প্রেমকে গুরু করে রাধার ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করে আজকে এই নদীয়ার মাঝে গৌর হয়ে অবতীর্ণ হয়েছেন সেই রাধা প্রেমে বিভোরা আমার গৌর সুন্দর আজ মধ্যাহ্নকালে তিনি সেই পূর্ব লীলার ভাবে রাধারানীর ভাবে আজকে বিবাহিত হয়েছে হয়ে সকলকে ধূপ দেব দেব গন্ধ পুষ্প ওই নাম মিষ্টান্ন যে হাজাও ধূপ দেব গন্ধ পুষ্প মিষ্টান্ন যে তোমরা সঙ্গে করিয়াল হো আর বিলম্ব না শয়ে সাজা সংকেত করিয়া বিলম্ব না শয়ে সাজা তোমরা সংকেত করিয়া হো আর বিলম্ব না শয়ে সাজা সংকেত গো আরে বিলম্ব শয় না আরে বিলম্ব শয় না বলি শীঘ্র করে সাজাও সবে বিলম্ব শয় না আমরা শীঘ্র করে সাজাও সবে সূর্য পূজা করতে যাবে তাই গুরু হরি বল হরি বল সূর্য করে সাজাও সবে সূর্য করে সাজাও সবে সূর্য পূজা করতে যাবো সূর্য করে সাজাও সবে আমরা যারা দিব দিনমণি ঘুরাবো বাসনা বাসনা আমি যারা দিব দিনমণি ঘুরাবো বাসনা বলি আরাধিব দিনমণি আমরা পুরাবো বাসনা বাসনা আরাধিব দিনমণি পুরাবো বাসনা বাসনা বলি মোহন কাহে দেব করি আরাধনা গো মোহন
কালে দেব করে আরাধনা গো আমরা পুরাবো বাসনা আমরা পুরাবো বাসনা আমরা পুরাবো বাসনা বলি করিব আরাধনা পুরাবো বাসনা করিব আমরা করিব আরাধনা পুরাবো বাসনা করিব আরাধনা পুরাবো বাসনা হরি বল রাধারানী আরাধনা করবেন আজকে সূর্যদেবের, এটা কেমন কথা! আমরা শুনেছি শাস্ত্রে বলেছে এক কৃষ্ণের চরণে যদি জল দেওয়া যায় এই জগতে সকল দেবদেবী নাকি সন্তুষ্ট হয়। তা রাধারানী হলেন কৃষ্ণ প্রেয়সী, তা তিনি আজকে আমার সূর্য পূজা করতে যাবেন কেন? হরি বল, কি এমন বাসনা তার হয়েছে যে তিনি আজকে সূর্য পূজা করবেন? জানি তাই বলেন না, সূর্য পূজাটা তো আসলে বাসনা না, সূর্য পূজাটা হলো ছলনা মাত্র। বাদিনীর ঘর তো জটিলা কুটিলার ঘর, এই মধ্যাহ্নকালে এখন যদি বলে যে আমি এখন কৃষ্ণ দর্শনে যাব, যে ঘরে কৃষ্ণ কথা কই দেবে না সে ঘর থেকে কি জটিলা কুটিলা তাকে কৃষ্ণ দর্শনে যেতে দেবে? কিছুতেই দেবে না। তাহলে সূর্য পূজাটা হলো ছলনা, আসল উদ্দেশ্যটা কি? কৃষ্ণ দর্শনের বাসনা পুরাবো বাসনা নারায়ণের হরি বল মোহন করি কিবা করি আরাধনা গো মহন কহায় দেব কুরিয়ারা ধনরে মহন কহায় দেব কুরিয়ারা ধনরে ধনরে মোহন কহায় দেব কুরিয়ারা 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 মোহন কহরে দেব কুরিয়ারা ধনরে মোহন কহরে ধনরে মোহন কহরে দেব কুরিয়ারা ধনরে মোহন কহরে দেব কুরিয়ারা ধনরে মোহন কহরে দেব এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবারে যাবো সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। দেহ নিয়ে তো যাবার উপায় নেই, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ভক্ত চতুর, একটু চাতুরালি করি যাতে তাড়াতাড়ি আমরা বৃন্দাবনে পৌঁছতে পারি। তা বৃন্দাবন কোথায় গো? যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন সেই তো বৃন্দাবন। এই বৃন্দাবনে উদ্ধব মহারাজ, তিনি যেমন গোপী আনুগত্য নিয়েছিলেন তেমনি আমরাও বলবো, আমরাও বলবো, আমরাও গাইব। বন্দে নন্দন ব্রজ শ্রীনা পাদরেনু মভিকে নাস যাসং হরি কথোদিত প্রণতি ভুবন ত্রয নন্দন রজ সিনা
आदरे नो अभी की दशा या संग हरि कथत पिता प्रणति भुवन तयो শ্রীধাম বৃন্দাবন বিষয় শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। শ্রীমতী রাধারানী আমার মধ্যাহ্নকালে যাবত মন্দিরে অষ্টসখী পরিবেশিত হয়ে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী রঙ্গদেবী ইন্দুরেখা তুঙ্কবৃত্তা অষ্টসখীর মাঝে আমার রাধারানী বসে আছেন, যেন মনে হচ্ছে কোন যোগিনীর যোগ ভাবধারায় আমার রাধারানী বসে আছে। কোথায় যেন হারিয়ে গেছে তার নয়ন দুটো হরিবোল। সখীরা বলছে, রাধে কেন এমন হয়েছিস, কি হয়েছে তোর, তোর নয়নে জল, একদৃষ্টে চেয়ে আছিস গবাক্ষ দ্বার দিয়ে, যেন কোথায় হারিয়ে গেছে তোর নয়ন দুটো। রাধারানী বলছে, সখী এমন ঘরে আমি বসত করি যে প্রাণ চাইলেও একটু কৃষ্ণ কথা কইতে পারি না। বিধাতা আমায় এমন ঘরে বসত দিয়েছে যে ঘরটা হলো কৃষ্ণ বাদিনীর ঘর, যে ঘরে বসে আমি প্রাণ ভরে একটু কৃষ্ণ নাম গাইতে পারি না, কৃষ্ণ দর্শন করতে পারি না। এই দেখ একটু আগে আমার প্রাণনাথ বলায় দাদাকে সঙ্গে করে সিংহাবেনু বাজাতে বাজাতে সখাদের নিয়ে ধেনু লই গোষ্ঠে গমন করলো। সখিরে আমার প্রাণ চাইলো তার সঙ্গে একটু দেখা করব, কিন্তু তারও উপায় নাই। ওরে সকালে গো ধন লইয়া সখী বনে গেল আমার বিনোদিয়া ললে তালে সকালে গধন লইয়া গঠে গেল আমার বিনোদিয়া দিয়া সিনা বেনু নিশা দিয়া সিঙ্গা বেনু বেনুর
নিশান সুখী রে আমি গুরুজন আঙিনাতে আমি না পারিলাম বাহির হইতে সখী রে আমি গুরুজন আঙিনাতে সখীরে আমি না দেখিলাম আমার বন্ধুর শৌচালয় আমি না দেখিলাম বন্ধুর শৌচালয় সখীরে আমি না দেখিলাম বন্ধুর আমি না দেখলাম বধুর সোচা দেব ভাগ্যে হলো না রে হলো না রে আমার ভাগ্যে হলো না রে ভাগ্যে হলো না রে সখী রে বধুর বদন দর্শনে করা ভাগ্যে হলো না রে বধুর বদন দর্শনে করা ভাগ্যে হলো ওই বধুর বদন দর্শনে করা ভাগ্যে হলো না রে বধুর বদন দর্শনে করা ভাগ্যে হলো নিতায়বি দর্শন করা হলো হলো না রে সখীরে আমি না দেখিলাম মধুর সোচা দোবয়া সখীরে আমি না দেখিলাম বধু সোচা দোবয়া ললিতা রে কোন পথে গেল শ্যামরাই ললিতা রে সখী রে কোন পথে গেল শ্যামরাই ললিতা রে কোন পথে গেল শ্যামরাই কোন পথে গেল শ্যামরা কোন পথে গেল আমার মনে কানে উচা তন সজনি রে ওরে আমার জমিরে মনে করে উচাতন বলি দেখিতে সদা যখন বল আমি কি করি কোন পথে গেল শ্যামরা কোন পথে গেল শ্যামরা কোন পথে গেল এমন ঘরে আমি বসত করি যে ঘরে কৃষ্ণ নাম কইতে মানা কৃষ্ণ ভজনে শত বাধা কৃষ্ণ দর্শনে শত বাধা
সুখী রে, আগুন জ্বলছে আমার ঘরে, কারো ঘরে কখনো আগুন লাগা দেখেছিস সুখী? সকালেও নয় সন্ধ্যায়ও নয়, যদি সেই কোনো এই জগতের কোন জীবের ঘরে মধ্যাহ্নকালে আগুন লাগে, একে তো আগুনের তাপ, তারপরে আবার প্রখর সূর্যের তাপ, সে আগুনের তাপ বড় জ্বালাদায়ক। আজ আমারও ঘরে আগুন লেগেছিল গীতা, তবে এই প্রাকৃত জগতের ঘরের মতো ঘর নয়, আজ আগুন লেগেছে আমাদের হৃদয় রূপী ঘরে। সকালেও নয় সন্ধ্যায় নয়, এই মধ্যাহ্নকালে আমার হৃদয় ঘরে আগুন লেগেছে সুখী, বড় জ্বালা রে সুখী, হৃদয়টা আমার জ্বলে পুড়েছে, ছাই হয়ে যাচ্ছে। প্রাকৃত জগতে যদি কারো ঘরে আগুন লাগে, সেই আগুন তো জল দিয়ে নেভানো যায় সখী, কিন্তু আমার এই হৃদয় ঘরে আজকে যে আগুন লেগেছে সজনী, এ আগুন তো জল দিয়ে নিভবে না রে। এই আগুনকে যদি নেভাতে হয় ওই কৃষ্ণ পরশ বিনা, কৃষ্ণের সংবাদ বিনা আমাদের যে এই হৃদয় ঘরের আগুনটা নিভবে না সখী, এখন আমি কি করব তোরাই আমায় বলে দে। ঠিক এমন সময় রাধারানী লক্ষ্য করলেন গবাক্ষ দ্বার দিয়ে নিচে পথ দিয়ে তার প্রিয় সখী মঞ্জুরী সখী বৃন্দা অর্থাৎ তুলসী হেঁটে যাচ্ছে, আর তুলসীকে দেখে উনি রাধারানী তুলসীকে লক্ষ্য করে ডাকলেন, তুলসী ও তুলসী ও তুলসী, একবার আমার কাছে আয় সখী, একবার আমার কাছে আয়, আমি তোর সঙ্গে আমি দুটো মনের কথা বলবো সখী। তুলসী ছুটে এলেন, মধ্যাহ্নকালে রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের ডাক। তুলসী আনন্দ চিত্তে রাধারানীর নিকটে এসে বললেন, রাধে এই মধ্যাহ্নকালে তুই আমাকে কেন ডাকলি, কেন ডেকেছি জানিস সখী? আমি তোর সঙ্গে দুটো মনের কথা কইব বলি। আহা রাধে কালো পশি, এবারে লইয়া তুলসী কহে মধুর কথা, নিতাই গো লইয়া তুলসী কহে মধুর কথা, ও তুমি কাননে কাদনে গমন এখন, ও তুমি কাননে গমন কর এখন, আমার নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা, আমার নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা, ফুলিশন তুলসী ম
মনের কথা বলি শোন তুলসী মনের কথা সখীর এটি আমার ভজনের কথা শোনে তুলসী মনের কথা বলি আমার ভজনের কথা কথা তুই জানিবি আর আমি জানি বলি ভজনের কথা কথা তুই জানবি আর আমি জানি বলিয়ে দে আমার ভজনের কথা কথা তুই জানবি আর আমি জানি হৃদয়ে ভজনের কথা তুই জানবি আর আমি জানি যে আমার ভজনের কথা শুনে তুলসী মনের কথা তুমি কাঁদনে কমন নাগর শেখর যথা নাগর শেখর যথা ও তোর কারণে কমন নাগর শেখর যথা নাগর শেখর যথা বলি যা তুলসী একবার তুলসী একবার জেনে আয় রে আমার প্রাণনাথ সুখে আছে না দুঃখে আছে তুই যা তুলসী একবার জেনে আয় রে আমার প্রাণনাথ সুখে আছে না সুখে আছে তুই যা তুলসী জেনে আয় রে তুলসী রে আমার মনে হয় কাননে গিয়ে আমার বধূ বুঝি সুখী না তুলসী রে তুলসী রে আমার আমার প্রাণনাথ যদি সুখে থাকবে প্রাণনাথ যদি সুখে থাকবে ও তুলসী এখন তো মধ্যাহ্নকাল প্রখর সূর্যের তাপে বৃন্দাবনের পথের বালুকা গুলো কত না জানি দহন হয়েছে আমার বধু সেই তপ্ত বালুকার ওপরে তার কমল চরণ দিয়ে বৃন্দাবনের মাঠে মাঠে ধেনু চড়িয়ে বেড়াচ্ছে ধেনু চড়িয়ে ও তুলসী রে না জানি আমার মধুর কোমল চরণে কত আঘাত লাগে কোমল চরণে কত আঘাত লাগছে তাই তুলসী রে আমারই অন্তরে বলেছে আমার ওই কাননে গিয়ে আমার প্রাণনা আমার বন্ধু বুঝি সুখী নাই রে আমার বন্ধু বুঝি সুখী নাই রে নইলে আমার পরা এমন করে কাঁদবে আমার বন্ধু বুঝি নইলে আমারে পড়া এমন করে কাঁদবে কেন আমার বধু বুঝি সুখে নাই রে রে নইলে আমারে পড়া এমন করে কাঁদবে কেন আমার বন্ধু বুঝি সুখী নাই রে নইলে আমারে পড়া বধু বুঝি
সুখে নাই রে, সুখে নই রে আমার পরা, এমন করে কাঁদবে কেন, মনে করে আমার পরা কাঁদবে কেন, বলি হা কৃষ্ণ 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 বলে, সখী রে নইলে আমার পরা কাঁদবে কেন, কৃষ্ণ কৃষ্ণ বলে, নইলে আমার পরাণ করবে কেন, তুলসী রে হা কৃষ্ণ হা কৃষ্ণ, পরাণ করবে কেন, তুলসী রে হা কৃষ্ণ হা কৃষ্ণ, নইলে আমার পরাণ করবে কেন, বলি হা কৃষ্ণ হা কৃষ্ণ, নইলে আমার পরাণ করবে কেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ, নইলে আমার প্রজান কাঁদবে কেন, আমার বল্লভ বুঝি সুখে নয়, আমার গদ বুঝি সুখে নয়, তুমি কাঁদনে গমন নগর শেখর যথা গো, নগর শেখর যথা কাননে গমন নগর শেখর যথা গো, তুলসী তুই তো আমার প্রাণের সখী, তুই তো জানিস যে কৃষ্ণ বিনা এই প্রাণ আমার বাঁচে না সখী, আজ প্রভাত কাল হতে এখনো পর্যন্ত আমি কৃষ্ণের পরশ পাই নাই, আমার অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সখী, তুই যা একবার গিয়ে জেনে আয় আমার প্রাণনার সুখে আছে নাকি দুঃখে আছে সখী। আর এই কথা শুনে তুলসী অমনি আনন্দ চিত্তে বলছে, রাধে এমন ভাগ্য কজনার হয়, এই জগতে আমার মতো ভাগ্যবান আজ মনে হয় আর কেউ নাই, আমার মতো ভাগ্যবতী, কারণ আজকে আমি তোর আজ্ঞা নিয়ে যাচ্ছি কৃষ্ণ দর্শনে, কি কম ভাগ্যের কথা সখী। এই কথা শুনে অমনি শুনিয়া তুলসী মনেতে হরষ চলিলা রায় রে বলে, অমনি শুনিয়া তুলসী মনেতে হরষ চলিলা রায় রে বলে, দাঁড়া দাঁড়া তুলসী দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, কৃষ্ণ দর্শনে যাচ্ছিস আমি তোকে কৃষ্ণ দর্শন করার কিছু উপায় শিখিয়ে দিই। বলে কি উপায়? বলে দেখ যখন তখন গেলেই তো আর কৃষ্ণ দর্শন করা যায় না সখী, একটা সময় বুঝে যেতে হয়, তাই তোকে আমি ভালো করে বলে দিই, শুনে রাখ। সময় বুঝিয়া সদা সহিয়া মিলিবি নগর, আর সময় বুঝিয়া সদা সহিয়া মিলিবি নগর, আহা চতুর নিকটে কহবি পটে রাখবি আপন মা, যেন আগে কথা বলিস না, 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 নারীর ধর্ম যেন বজায় থাকে আগে কথা বলিস না, নারীর ধর্ম যেন বজায় থাকে আগে কথা বলিস না। যখন তখন গেলেই কৃষ্ণের দেখা পাওয়া যায় না, সময় বুঝি আর সরস হইয়া মিলিবি না গরকাল, অর্থাৎ আমাদের বাল্যকাল
শেষে অপরাহ্নকাল মানে আমাদের বৃদ্ধকাল অর্থাৎ ভবপারে যাবার কাল, আর মাঝখানে একটা কাল আছে যার নাম হলো মধ্যাহ্নকাল বা আমাদের যৌবনকাল। যখন তখন নয়, সময় বুঝে যেতে হবে। সকাল করিয়া পাত্রি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবাসে শেষে অনায়াসে সে জল চলে যায় আপন বাস, চলে যায় আপন বাস। সময় চলে গেলে হবে না বাবা, সময় যদি চলে যায় আর ফিরে পাওয়া যাবে না। হরি বল। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটিতে, বলে টিক টিক টিক, যে না চলে তার তলে তার শত শত ভিড়। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন বৃদ্ধ হলে ভজনে বাধা হয় গণ্ডগোল। হরি বল। বাবা বেলা বেড়ে গেলে মায়েরা জানেন, দুধে যদি মাখন তুলতে হয় বেশি বেলা হয়ে গেলে ওই দুধে কিন্তু মাখন ওঠে না। তেমনি সাধন ভজন যদি করতে হয় তো সকাল সকাল করো, বেলা বেড়ে গেলে আর হবে না। বৃদ্ধ হয়ে গেলে গাল টসকে যাবে, দাঁত পড়ে যাবে, সাধের হরি বলটুকু ভালো করে বদনে উচ্চারণ করা যাবে। তখন ইচ্ছে করে বদনে বলতে হরি বল, কিন্তু দাঁত নাই তো বাবা। হরি বল বলতে গিয়ে বদনে উচ্চারণ হচ্ছে হবি বল, হরি বল আর হচ্ছে না। হরি কৃষ্ণ। সকাল সকাল করো যা করা, যে সময় চলে যায় সে সময় গেলে আর কখনো পাওয়া যায় না। হরি বল। বাংলার বিখ্যাত কবি যাকে নিয়ে আজকে বিশ্ব দরবারে যার গান নিয়ে আজকে রিসার্চ চলছে এই বাংলাদেশে যার বাড়ি, তার নাম হলো লালন ফকির। তিনি আমাদের একটা এমন সুন্দর বার্তা দিয়ে গেছেন বাবা, সকল জীবকে উদ্দেশ্য করে বললেন, ওরে জীব এই সময় যদি চলে যায় তোমাদের, সময় গেলে সাধু হবে না, ওরে দিন থাকিতে এ দিনে রে সাধু তুমি কেন জানলে না, সময় গেলে সাধু হবে না। ওরে বলে দে গাম্মা সময় গেলে সাধু বাবা। সময় যদি চলে যায় একটু ভালো করে বদন ভরে যে হরিনাম করবো তার উপায় থাকবে না তখন। তাই তো কবি বলেছে, তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকার, আহা জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকার, কি হবে আর তাতে বাড়াল দিলে মোহনা শুকে না, থাকে মোহনা শুকে না, সময় গেলে সাধন হবে না। খালে বিলে মাছ ধরতে গিয়ে খালে যখন বাঁধটা দিলাম, বাঁধ দিয়ে এবার জল সেকতে গিয়ে দেখি যে ওই খালে জলই নাই। হরি বল। যে খালে জল থাকে না সে খালে কি মাছ থাকতে পারে গো? ওই যে বাঁধ দেওয়াটাই আমাদের সার হয়ে গেল, মাছ কিন্তু আর ধরা হলো না আমাদের। হরি বল, হরি বল। তাই বললে অসময়ে কৃষি করে মিছা মিছি খেতে মরে, মনে অসময়ে কৃষি করে মিছা মিছি খেতে মরে, গাছে যদিও হয় বীজের জোরে
ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। বাবা আমরা বীজ কেন বুনি না? সেই বীজ হতে অঙ্কুর হবে, অঙ্কুরে গাছ হবে, গাছে ফুল ধরবে, ফল ধরবে, ফল পাকবে, আমরা আস্বাদন করব। কিন্তু বীজটা যদি আমরা সময়ে না বুনি, অসময়ে বুনি, হরি বল, সেই বীজ হতে হয়তো অঙ্কুর হবে, অঙ্কুরে হয়তো গাছ হবে, কিন্তু ফুলও ধরবে না, ফলও পাক ধরবে না। অতএব ওই বীজ বোনাটাই কিন্তু আমাদের সার হবে, হরি বল। সময় চলে গেলে আর পাওয়া যাবে, সকাল করে ঘরের বাহির হতে হয়। শাস্ত্র বললেন এই সকাল করে ঘরের বাহির হয়ে যদি কোনো জীবের মধ্যাহ্নকালে কৃষ্ণ প্রাপ্তি হয়, তাহলে সে কৃষ্ণ সেবাটা বড় ভালো করে দিতে পারে। তার কারণ কি জানেন? মধ্যাহ্নকালে কৃষ্ণ সেবার উপযুক্ত হয়ে আমাদের এই দেহটা এবং দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ সেবার উপযোগী হয়ে তারা গঠিত হয়ে থাকে। যদি আমরা কৃষ্ণ সেবা করব, তারা বেশ সুন্দর সুগঠিতভাবে সুন্দর সুসজ্জিত হয়ে থাকে। সকাল করে ঘরের বাহির হয়ে এই জগতের কোনো জীব যদি মধ্যাহ্নকালে কৃষ্ণ প্রাপ্তি হতে পারে, তাহলে তার জগতে আসা যাওয়াটাই সফল হয়, তার কৃষ্ণ সেবাটা বড় সার্থক হয়, নিতাই গৌর হরি বল। আর বেরোতে যদি দেরি হয়ে যায়, তাহলে বাবা ওই অসময়ে কৃষ্ণ পেয়ে তখন আর কোনো লাভ হবে না, তখন কৃষ্ণ সেবাটা আর করা যাবে না, হরি বল। তাই সময় বুঝে যাবি। আর আরেকটি অর্থ হলো ভগবান এখন কোথায় আছে? গোষ্ঠী কাদের সঙ্গে আছে? সখাদের সঙ্গে। সখারা কোন রসের ভক্ত? সখ্য রসের ভক্ত। আর আমরা হলাম মধুর রসের ভক্ত। তা দেখ, তুই হলি মধুর রসের ভক্ত, আমার কাছ থেকে আমার কথা নিয়ে যাচ্ছিস গোবিন্দের সঙ্গে দেখা করতে, আর গিয়ে যদি ওই সূক্ষ্ম রসের ভক্তদের মাঝে যখন গোবিন্দ থাকবে তখন যদি দেখা করে সব কথা বলে দিস, তাহলে রসের মিশ্রণ ঘটে যাবে না, সময় বুঝে যাবি। কখন জানিস? বৃন্দাবনে ভগবানের তিন প্রকারের সখা আছে, প্রিয় সখা, প্রিয় নম্র সখা, আর প্রাণ সখা। প্রিয় সখা হলে শ্রীদাম সুদাম, প্রিয় নম্র সখা হলে দাম বসুদাম, আর প্রাণ সখা হলেন মধুমঙ্গল এবং সুবল, হরি বল। বৃন্দাবনে ভগবানের অনেক সখা বাবা, কিন্তু মনের সখা বা প্রাণের সখা কিন্তু ওই মাত্র দুজন। ওই যে কথায় আছে না, আপন মরম কথা না কহিও যথা তথা। দেখুন, বন্ধু আমাদের অনেকেই হতে পারে, কিন্তু প্রাণের বা মনের বন্ধু কিন্তু দুই একজন হয়, যাদের কাছে অকপটে মনের কথা খুলে বলা যায়। তাই মধুমঙ্গল আর সুবল হলেন আমার ভগবানের খুব প্রাণের সখা, খুব মরমের সখা। ভগবান তার সমস্ত অন্তরের কথা এদের সঙ্গে আলোচনা করেন বা বলেন। তা ললিতা, তুলসী, ওই যখন শ্রীদাম সুদাম দাম বসুদাম ইত্যাদি সখাদের সঙ্গে আমার ভগবান থাকবে, তখন যেন তার সঙ্গে দেখা করবি না, যদি মধুমঙ্গল বা সুবলের সঙ্গে থাকে তবেই দেখা করে ওই কথাগুলো আলোচনা করি। সময় বুঝে যান, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। নারীর ধর্মটা বজায় রাখবি সখী, আগে কথা বলবি না, কথা নিবি কিন্তু দিবি না, চাতুরালি করবি। ওই যে কথায় আছে কৃষ্ণ বড় চতুর, যে যখন কৃষ্ণ ভজে সে কিন্তু কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর, চাতুরালি না করলে বাবা কৃষ্ণ ভজা যায় না। সখী, তুই যদি গিয়েই প্রথমে আমার কথা সব বলতে শুরু করিস, তাহলে আমার গোবিন্দ তোর মুখে আমার কথা শুনতে 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 এক সময় এলিয়ে পড়বে, তার কাছে আর কিছু শুনতে পাবি না। অতএব চাতুরালি করবি, কথা নিবি তার কাছ থেকে কিন্তু দিবি না। সখী রে, যা যা, তুই কৃষ্ণ দর্শনে যা, একবার কৃষ্ণের সংবাদটা এনে আমার হৃদয়টা শীতল কর। সখী শুনিয়া তুলসী মনেতে হরসি চলিলা রায় দলে, আরে শুনিয়া তুলসী মনেতে হরসি চলিলা রায় দলে, কথা শুনিয়া তুলসী মনেতে হরসি চলিলা রায় দলে, শুনিয়া তুলসী মনেতে হরসি চলিল রায়ের বলে। বলে এই তো রাধে, সময় অসময় জ্ঞান নেই তোর, হ্যাঁ একটা বোধ থাকার দরকার আছে। আমি একটা শুভ কাজে যাচ্ছি আর পেছন থেকে ডেকে আমায় বাধা দিয়ে দিলি? বলে নানা সখী, তোকে বাধা দিইনি, এই যে কৃষ্ণ সেবার জন্যে আমি তাম্বুল সাজিয়েছি, কর্পূর সাজিয়েছি, এই যে মালাটা গেঁথেছি সখী, যা এগুলো নিয়ে যা, তাম্বুল কর্পূর আমার গোবিন্দের সেবা দিবি, আর এই মালাটা নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদি করে আমার কাছে ফিরে আনবি। হরি বল সখী, কি সেবা দেখুন মা, মালাটা কিন্তু গেঁথেছে গোবিন্দের জন্যে, কিন্তু গোবিন্দের কণ্ঠে পরিয়ে দিয়ে আসতে বললেন না, বললেন প্রসাদি করে আমার কাছে নিয়ে আসো। হরি বল, এখানেই সেবা বোধ।
কেন? পড়িয়ে না দিয়ে আসতে বলে মালাটা প্রসাদী করে নিয়ে আসতে বললেন কেন রাধারানী? না সখি, সারাটা দিন তো আমার কৃষ্ণের পরশ হয় নাই, অন্তরটা বড় জ্বলছে রে সখি, তাই মালাটা যদি কৃষ্ণের কণ্ঠে পরিয়ে প্রসাদী করে আমার কাছে আনিস তাহলে মালার সঙ্গে তো আমার কৃষ্ণের পরশও আসবে। আমি যদি অঙ্গে ধারণ করতে পারি আমার হৃদয়ের জ্বালা কিঞ্চিত জোড়ালেও তো জোড়াবে সখি। যা যা, এই মালাটা নিয়ে যা, আমার গোবিন্দের কণ্ঠে পরিয়ে দিয়ে প্রসাদী করে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবি সখি। এই মালাই তো হয়েছে আমার যত জ্বালা, হরি বল, মালাই কিন্তু যত জ্বালার কারণ বাবা, কারণ এই মালা নিয়ে অনেক জ্বালার ঘটনা বৃন্দাবনে আছে। ওই যে সুবল মিলনে যেমনই ওই রাধারানীর গাথা মালাটা গোবিন্দের কণ্ঠে পড়িয়ে দিল তেমনি জ্বালা শুরু হয়ে গেল রাধা দর্শনের জন্য। আবার দেখুন এই মালা নিয়ে কত ঘটনা বৃন্দাবনে আছে। একবার এই মালা নিয়ে এমন একটা জ্বালা হয়েছিল, বৃন্দাদেবীকে দিয়ে ওই রাধারানী মালা পাঠিয়েছিলেন গোবিন্দের কণ্ঠে পড়াবার জন্যে, আর বৃন্দাদেবী গোচারণে এসে দেখছে ভগবান সখাদের সঙ্গে খেলায় মত্ত রয়েছে, সেখানে দাদা বলরাম রয়েছে, দাদা বলাই দাদার সম্মুখে তো আর ওই রাধারানীর কাথামালাটা পরিয়ে দেওয়া যায় না, তাই বৃন্দাদেবী অনেকক্ষণ অপেক্ষা করে থাকবার পরেও যখন দেখলেন বলাই দাদা খেলা থেকে সরছে না, একটা পলাশ পাতার ঠোঙা বানিয়ে এই মালাটা পলাশ পাতার ভিতরে সেই ঠোঙার মধ্যে রেখে ভগবানকে ইশারা করে বললেন, হে গোবিন্দ, এই যে রাধারানীর গাথামালা আমি পলাশ পাতার ঠোঙায় করে এই বৃক্ষের কোটরে রেখে গেলাম, তুমি সময় মতো পড়ে নিও বলে বৃন্দা চলে গেলেন। আর এদিকে সেই বৃক্ষে সেই পলাশ গাছে বসেছিল একটি কাক, আর ওই কাক মনে মনে চিন্তা করলো যে রাধারানীর পাঠানো ওই ক্ষীর স্বর নবনী কত কিছু দিয়ে তো প্রত্যেক দিন গোবিন্দের সেবা হয়, তা আমার ভাগ্যে তো কোনদিন জোটেনি, আজকে যদি এই রাধারানীর পাঠানো এই সেবার বস্তু যদি আমি গ্রহণ করতে পারি তাহলে আমার জন্ম সার্থক হবে। কাক মনে করেছে ওই ঠোঙাটার মধ্যে ক্ষীর স্বর নবনী ইত্যাদি রয়েছে, এই বলে কাকটা কি করেছে আজকে ওই ঠোঙাটাকে নিয়ে উঠতে 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 এমন একজন আর ঘরের চালে গিয়ে বসেছে, সে কে জানেন? তার নাম হলো চন্দ্রাবলী। হরিবল, এই চন্দ্রাবলীটা আমার কে? বৃন্দাবনে রাধারানীর একটা খুড়তো তো বোন আছে, মানে কাকাতো বোন আছে, তার নাম হলো চন্দ্রাবলী। বৃষভানু রাজা যিনি রাধারানীর পিতা, এরা হলো তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। বৃষভানু রাজার দুটি কন্যা আর একটি পুত্র, কন্যা দুটি কে কে? রাধারানী আর অনঙ্গ মঞ্জুরী, আর পুত্রটির নাম হলো শ্রীরাম। চন্দ্রভানুর একটি কন্যা যার নাম হলো চন্দ্রাবলী, আর সুভানুর একটি পুত্র যার নাম হলো সুবল। তাহলে এরা হলো জ্ঞাতি ভাই বোন। হরিবল, এই চন্দ্রাবলী ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটা হিংসা আছে, হিংসাটা কি নিয়ে জানেন? হিংসাটা হলো ওই কৃষ্ণ নিয়ে। চন্দ্রাবলী মনে মনে ভাবে যে রাধারানীর যা আছে আমারও তো তাই আছে, ও রূপবাদ রূপবতী আমিও তো রূপবতী, তাহলে কৃষ্ণ একা রাধারানীর জন্যে পাগল আমার জন্যে কেন নয়? ঠিক আছে, যদি কোনোদিন কৃষ্ণ পায় আমি সেদিন দেখিয়ে দেব যে সেবা কাকে বলে, এমন সেবা করব যাতে আমার কৃষ্ণচন্দ্র কোনোদিন আর রাধারানীর কথা মুখে না তুলতে পারে। হরিব, ছোটবেলা থেকে এই ঈর্ষা এই হিংসাটা নিয়ে চন্দ্রাবলী বড় হয়েছে। তা যেমনই কি না ওই কাকটা চন্দ্রাবলীর চালে গিয়ে বসেছে, বসে ওই ঠোঙাটাকে ঠুকরিয়ে যেমনই খুলেছে দেখছি সেখানে ক্ষীর স্বর্ণাবনী নেই, একটা মালা রয়েছে। কাক বলল, দূর ছাই, বড় আশা করলাম আজকে রাধারানীর করের অর্জিত ক্ষীর স্বর্ণাবনী সেবা করব, কিন্তু এই দেখছি একটা মালা, তা মালা দিয়ে আমি কি করব? এই বলে ঠোকর দিয়ে মালাটা যেমনই ফেলে দিয়েছে এমন সময় চন্দ্রাবলীর কলসি কাকে নিয়ে যাচ্ছিল যমুনায় জল আনতে, ওই মালাটা গিয়ে চন্দ্রাবলীর কণ্ঠে পড়েছে। আর মালাটাকে দেখেই চন্দ্রাবলী, আহা কি সুন্দর গাথা মালা গো, হ্যাঁ এত সুন্দর মালা কে গেঁথেছে গো, আচ্ছা দাঁড়াও, মনে মনে একটা বুদ্ধি এসেছে, রাধারানী বলে আমি নাকি মালা গাঁথতে জানি না, এক্ষুনি আমি যমুনায় জল আনতে যাবো, রাধাও তো আসবে সখীদের সঙ্গে, এই মালাটা আমি গলায় পরেই যাব, রাধারানীকে দেখিয়ে বলবো দেখ মালা আমিও গাঁথতে জানি। হরিবল, এই বলে চন্দ্রাবলী ওই মালাটা গলায় দিয়ে যমুনায় জল আনতে গেছে, আর এদিকে রাধারানীও সখীদের সঙ্গে এসেছে, দূর হতে দেখছে চন্দ্রাবলীর গলায় তারই গাথা চম্পকের মালা, চমকে উঠেছে, সখী দেখ দেখ মালাটা তো আমার গাথা মালা, ছি 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 ছি, আমি গোবিন্দের কণ্ঠে পড়াবার জন্য মালা গেঁথেছি, আর আমার গোবিন্দ কিনা সেই মালাটা চন্দ্রাবলীর গলায় পরিয়ে দিয়েছে, এই মান হলো। রাধারানীর সঙ্গে সঙ্গে মান হয়ে গেল, এই বিষয়টা নিয়ে একটা পালা আছে, যে পালাটির নাম হলো কাক মাল্ল মান। যাই হোক, রাধারানী বলছে সখী এই মালাই তো যত জ্বালা, যা
এই মালাটা নিয়ে আমার গোবিন্দের কণ্ঠে পরিয়ে দিয়ে আবার প্রসাদই করে আমার কাছে নিয়ে আসবি সখী। হ্যাঁ, তুলসী চললেন, এমন করে যাচ্ছে দেখুন। জিতি কুঞ্জের গতিমান থারো, যেতে কম আহা চলত সবর বনহি হেদি বনেছে বনহি বন হেদি সমগ্র বনময় কৃষ্ণ 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 বলে বৃন্দা খুঁজে বেড়া, কিন্তু বৃন্দায় আমার কৃষ্ণের দর্শন না পায়। সারা বৃন্দাবনময় বনে বনে বৃন্দা দেবী আমার কৃষ্ণচন্দ্র খুঁজে বেড়ায়, কিন্তু কৃষ্ণের দেখা নাই। হরিব দেখা পাবে কেমন করে বাবা, খোঁজার মতো না খুঁজলে কি তার দেখা পাওয়া যায়? হরিব ডাকার মতো না ডাকলে কি তার দর্শন পাওয়া যায়? সারা বৃন্দাবন খুঁজে খুঁজে বৃন্দা যখন কৃষ্ণচন্দ্রকে পেলেন না, এবার পথের মাঝে দাঁড়িয়ে নয়নের জলে বদন ভাসে বৃন্দা কেঁদে কেঁদে বলছে, একবার দেখো দ ওহে মদন, একবারে দেখো দ ওহে মদন। কোনো আশা করে এসেছি হে একবারে দেখো,
আমি যে বড় আশা করি আমি আমি এসে একবারে দেখা ওকে মাদা এসেছি হে একবার দেখা দাও হে মদ আমি বড় আশা বৃন্দাবনের পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলসী কাঁদছে আর বলছে হে গোবিন্দ শুনেছি তুমি নাকি কৃপাময় তুমি নাকি দয়াময় তুমি যদি কৃপাময় হও কৃপা কি তবে আমার প্রতি হবে না হে গোবিন্দ বলি তুমি যদি কৃপা সিন্ধু কৃপা কি আমার প্রতি হবে না হে বলি তুমি যদি তুমি কৃপা সিন্ধু কৃপা আমার প্রতি হবে না হে গোবিন্দ তুমি যদি কৃপা সিন্ধু বলিও হে আমার প্রাণে গোবিন্দ গোবিন্দ তুমি যদি কৃপা সিন্ধু বলিও হে আমার প্রাণে গোবিন্দ তুমি যদি কৃপা বাকি আমার প্রতি হবে না হে হরি বল হরি বল কৃপা সিন্ধু আমার প্রতি হবে না হে তুমি নাকি কৃপা সিন্ধু একবার দেখা দাও মদনী মোহন হরি বল এমনি করে যখন তুলসী কাঁদছেন ভগবান সব সইতে পারেন বাবা কিন্তু ভক্তের নয়ন জল তিনি সইতে পারেন না ওই একটা জায়গায় ভগবান বড় কাঙাল নারদ একদিন প্রশ্ন করছে আচ্ছা প্রভু মর্তের ভক্ত তোমায় ডাকবে তোমায় কি দিয়ে ডাকবে বলে কেন নারদ ভক্ত যদি আমায় একটি ফুল দিয়ে ডাকে আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই প্রভু গো সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে তবে তোমায় কি দেবে নারদ ভক্তের কাছে যদি ফুল না থাকে ভক্ত যদি আমায় একটি তুলসী পত্র দিয়ে ডাকে আমি তাতেই সন্তুষ্ট প্রভু গো সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে তবে তোমায় কি দেবে ভগবান বললেন নারদ ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে ভক্ত যদি আমায় এক গণ্ডুষ গঙ্গা জল দিয়ে ডাকে আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাই প্রভু ওই ভক্তের কাছে যদি গঙ্গা জলও না থাকে তবে তোমায় কি দেবে ভগবান বললেন নারদ তুমি কি জানো না
প্রত্যেকটি ভক্তের দেহে আমি একটি গঙ্গা আর একটি যমুনা দিয়েছি, যা হলো ভক্তের দুটি নয়ন। কোন ভক্ত যদি দুফোঁটা নয়নের জল আমার চরণে দেয়, আমি সেই ভক্তের কাছে আমার আত্মাকে জন্ম জন্মান্তরের মতো বিক্রয় করে দিয়ে থাকি। আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের নয়ন জল আমি সইতে পারি না। ভক্তের সাধনা ছোটে আর ভগবানের করুণা নাবে। সাধনা ঊর্ধ্বগামী হয় তখন করুণা হয় নিম্নগামী। এই যে সাধনা ছুটছে আর করুণা নাপছে, সাধনা ছুটছে করুণা নাপছে, একটা জায়গায় এসে সেই সাধনা আর করুণার মিলন হয়, সেই জায়গাটা কোথায় জানেন? সেই জায়গাটা হলো এই সাধনার মাঠ। নিতাই গো, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। তবে বাবা, ভক্তের বাসনা কিন্তু ভক্তের মতোই হওয়া চাই। ভক্ত কখনো ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি যায় না। ভক্ত কি চায়? প্রেম ভক্তি। নিতাই গৌর হরিব। এই যে আমরা কালী পুজো করি, আমরা শিব পুজো করি, আমরা সরস্বতী পুজো করি, আমরা লক্ষ্মী পুজো করি, প্রত্যেকটা পুজো করার কারণটা কি জানেন? শাস্ত্র বললেন যে সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ও ধন। 33 কোটি দেবদেবীর চরণে পুজো করি, আমাদের বাসনা একটি যে হে দেবদেবীগণ, আমরা যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। তুলসীর নয়নের জল দেখে ভগবানের করুণা কিঞ্চিত নেমে এলো। তুলসী চিন্তা করলেন যে সব জায়গায় তো খোঁজা হয়ে গেছে, একটা জায়গা বাকি আছে, সেই জায়গাটার নাম হলো রাধাকুণ্ড তীর। ভগবান বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়াং নাচে মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, ভক্ত যেথায় আমার গুণ কীর্তন করেন আমি সেই ভক্তের কাছে অবস্থান করি। নিতাই গৌর হরিবল, তিনি ভক্ত ছাড়া থাকতে পারেন না। বাবা, ঘরে বসে রাধারানী যখন তার নাম গাইছে, তার নাম স্মরণ করছেন, তা ভগবান কি তার কথা না ভেবে থাকতে পারেন? হরিবল, একটা কথা জানবেন, এই যে আমরা ভগবানকে স্মরণ করি, আচ্ছা কি এমন সাধনা আমরা করেছি যে আমরা ভগবানকে সাধনা করতে পারবো বলুন তো? ভগবানকে আমরা ডাকতে পারবো বলুন তো? ভগবানকে আমরা স্মরণ করতে পারবো? এমন কি সাধনা আমাদের আছে যে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো? তথাপি আমরা ভগবানকে স্মরণ করি, কেন করি না? কারণ ভগবান যে সদা সর্বদা আমাদের স্মরণ করছেন, তাই তো আমরা ভগবানকে স্মরণ করতে পারি। হরিব, তা রাধারানী যদি ঘরে বসে কৃষ্ণের স্মরণ করতে পারে, কৃষ্ণও তো ওই রাধারানীর কথা স্মরণ করবেন। আর স্মরণ করবার মতো একটা নিরিবিলি স্থান বৃন্দাবনে, সেটা হলো রাধাকুণ্ডের তীর। নিতাই গৌর হরিব, মধুমঙ্গলকে সঙ্গে করে আমার ভগবান সেখানে বসে বসে ওই রাধারানীর কথা ভাবছেন। এমন সময় তুলসী কি করলেন? আহা তাম্বুল কর পুর লইনা ফুল হার মিলিলা সরসী কুলে, আহা তাম্বুল কর পুর লইনা ফুল হার মিলিলা সরসী কুলে, লইনা তাম্বুল কর পুর লইনা ফুল হার মিলিলা সরসী কুলে, আহা তাম্বুল কর পুর লইনা ফুল হার মিলিলা সরসী কুলে। শ্যামনগর যেথার আছে বসে, শ্যামনগর যেথার আছে বসে, শ্যামনগর যেথায় আছে বসে, শ্যামনগর যেথায় আছে বসে। জানি তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এহেন মহতি যজ্ঞ, যে যজ্ঞে আমার মতো অধম কীর্তনিয়া আজ বোধহয় পরপর চারবার আমি আপনাদের শ্রীচরণ দর্শন করবার সুযোগ পেয়েছি। ভক্ত বাবারা, কমিটির বাবারা কৃপা করে আমাকে এখানে নিয়ে এসেছেন। আমার বড় সৌভাগ্য যে আমি আপনাদের মতো কৃষ্ণ ভক্তের, গৌর ভক্তের চরণ দর্শন করতে পাচ্ছি। তো যাই হোক, এহেন মহতি যজ্ঞ, এতদিনের অনুষ্ঠান চালাতে গেলে তো ব্যাপক খরচ, ব্যাপক ব্যয় সাপেক্ষ ব্যাপার। এতগুলো কীর্তনিয়া, এত ভক্তের সমাগম এবং নিত্য সেবা পূজার অনেক খরচা আছে। আমার কমিটির বাবারা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা কৃষ্ণ সেবার নিমিত্তে যে যা পারবেন দান করবেন। জানবেন, দান কখনো বৃথা যায় না, দান সর্বদা ভগবানের শ্রীচরণে তোলা থাকে। দ্রৌপদী ভগবানকে একটি শাঁখ আর একটি অন্ন দিয়েছিলেন বলে ওই দূতসভায়, দুর্যোধনের দূতসভায় ভগবান শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। জয় নিতাই গৌর হরিব, আপনারা দানের হাতটা বাড়াবেন যাতে এই দান ভগবানের শ্রীচরণে তোলা থাকে এবং আপনারা শ্রী ভগবানের শ্রীচরণের কৃপা আপনারা লাভ করবেন। এই আশা রেখে আমি সকলের
তরফ থেকে ভগবানের শ্রীচরণে প্রার্থনা জানাই। হৃদয় গৌর সিদ্ধনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আর তুলসী যেমনই সেই তাম্বুল কর্পূর ফুলমালা নিয়ে ওই সরস্বীকুলে অর্থাৎ রাধাকুণ্ডের তীরে এসে দেখা করেছেন, দেখা করেছেন বলতে রাধারানী তো বলে দিয়েছে যে কথা বলবি না, কথা নিবি কিন্তু দিবি না। তাই তুলসী ওই পথ দিয়ে ভগবানের সম্মুখ দিয়ে হেঁটে যখন যাচ্ছেন, নূপুরের ধ্বনি শুনে ভগবান তাকিয়ে দেখেন তুলসী যাচ্ছে, অমনি ভগবান বড় আনন্দিত হয়েছেন। যাক, এমন একজনের দেখা পাওয়া গেছে যার কাছে হয়তো তার কথা জানা গেলেও যেতে পারে। তাই ভগবান তুলসীকে ডাকলেন, তুলসী এদিকে এসো, শোনো শোনো। দেখিয়া তুলসী নগর হরসি যতনে বসায় কাছে, এবারে দেখিয়া তুলসী মনেতে হরসি যতনে বসায় কাছে, আহা দেখিয়া তুলসী মনেতে হরসি যতনে বসায় কাছে, আহা দেখিয়া তুলসী মনেতে হরসি যতনে বসায় কাছে, ওই নয়া পুনয়া তুলি হয়ে সকলি রায়ের গমন পুছে, ওই নয়া পুনয়া তুলি হয়ে সকলি রায়ের গমন পুছে। তুলসী কাছে এসো, কাছে এসো, কাছে এসো। হ্যাঁ গো, ভগবান তুলসীকে দেখে তিনটে প্রশ্ন করে ফেলেছেন, আর সেই প্রশ্ন তিনটি কি কি জানেন? তুলসীকে দেখেই বলছে, ও তুলসী বলো কেন সুভাগম, কেন সুভাগম, বলো কেন সুভাগম, কেন সুভাগম, এই বনে কি বা প্রয়োজন কেন সুভাগম, এই বনে কি বা প্রয়োজন কেন সুভাগম, এই বনে কি বা প্রয়োজন অসময়ে কেন শরণ, হরি বল, হরি বল, কেন শরণ, কি বা প্রয়োজন অসময়ে কেন শরণ, বনে কি বা প্রয়োজন অসময়ে কেন শরণ, এই বনে কি বা প্রয়োজন কেন সুভাগম। তিনটে প্রশ্ন বাবা, কেন শুভাগমন, বনে কিবা প্রয়োজন, অসময়ে কেন স্মরণ। একটা কথা জানবেন মায়েরা, মেয়েরা যদি খুব মুখরা হয় তাদের মুখে কিছু বলার দরকার নেই, কিছু অঙ্গভঙ্গি আছে যেগুলো প্রকাশ করলে বোঝা যায় ঝগড়া করবার জন্য এসেছে। তুলসীকে যেমনই ভগবান এই প্রশ্ন তিনটা করেছে, অমনি তুলসী বলছে কি, এই যে গোবিন্দ যত বড় মুখ নয় তত প্রয়োজনটা কার, আমার না তোমার, করিব আমি কার প্রয়োজনে এসেছি হে গোবিন্দ, আমার প্রয়োজনে না তোমার প্রয়োজনে, হরি বল, হরি বল। ভগবান দেখছে সর্বনাশী, তোমার হাড়ির কথা জানে, একে বেশি ঘাটানো যাবে না। হ্যাঁ, আর অসময়ে কেন স্মরণ, কে কাকে স্মরণ করেছে হে গোবিন্দ, তুমি যদি আমায় স্মরণ না করো আমি কি তোমায় স্মরণ করতে পারি। ভগবান বললেন, তুলসী রাগ করো না, রাগ করো না, বসো বসো বসো। হ্যাঁ গো, সে ভালো আছে তো, সে কেমন আছে, সে কি আসবে, তুমি তো জানো না তুলসী। সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায়ে মন, অন্তরে খেলায়ে মন, স্বপ্নে দেখিয়া সে জনে শপথি করয়ে তো, শপথি করয়ে তো। তুলসী আমি যে দিবানী সিনিদ্রা জাগরণ শয়ন স্বপনে আমি যে রাধা ছাড়া আর কিছু ভাবি না তুলসী, হরি বল, হয়ে গেল। যে খবর নিতে এসেছিল সে খবর তুলসী পেয়ে গেছে, কিছু বলতেও হলো না। সে কি আসবে তো তুলসী বলো না গো, আমি যে তার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, সে কি আসবে। এমন সময় পদকর্তা লীলার একপাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ তুমি যার কাছে যার কথা জিজ্ঞেস করছো সে যে তাকে বলতে বলে দিয়েছে বলতে মানা, ও তোমায় কিছু বলবে না, তবে তোমায় যদি শুনতে হয় তুমি একটা কাজ করো, তুমি আমার কাছে এসো, আমি তোমায় বলছি সময় বুঝিয়া শেখায় আসিয়া সুমধুর করি বলে, এ সময় সময় বুঝিয়া শেখায় আসিয়া মধুর করি বলে, এ সময় সময় বুঝিয়া শেখায় আসিয়া সুমধুর করি বলে, আসিবে এখনি থাকোহ সরসী কূলে, আহা সে যে বিনোদিনী আসিবে এখনি থাকোহ সরসী কূলে। আচ্ছা আচ্ছা, আমাকে বসে থাকলেই হবে তো, বলে না না তোমায় একটা কাজ করতে হবে, বলে কি কাজ, ওই যে ভক্ত তোমার জন্য যেটা করে, বলে কি কাজ তুমি একটু বলে দাও না গো, বসে বসে
জপ করো বসে বসে জপ করো ওগো বসে বসে জপ করো বসে বসে জপ করো মানে জপ করতে হবে আচ্ছা বেশ শুধু জপ করলেই হবে তো বলে তাই কি হয় জপ করলেই কি শুধু হবে তোমাকে পাওয়ার জন্য ভক্ত যা যা করে রাধাকে পাওয়ার জন্য তোমাকেও তাই করতে হবে বলে আচ্ছা আচ্ছা জপ করার সঙ্গে সঙ্গে আর কি করতে হবে জপ করো আর নয়ন জলে ভাসো বসে বসে জপ করো জপ করো আর নয়ন জলে ভাসো বসে বসে জপ করো বলে নয়ন জলে ভাসতে হবে বলে হ্যাঁ কেন নয়ন জলে ভাসতে হবে কেন তুমি কি জানো না গোবিন্দ তুমি কি জানো না বলি কাঁদিলে প্রাপ্তি নিকটে হবে তুলসী কি করলেন গোবিন্দের বদনে সেই তাম্বুল কর্পূর সেবা দিলেন মালাটা গলায় পরিয়ে প্রসাদী করে আবার নিজের কাছে নিয়ে এবার রাধারানীর কুঞ্জে আসবেন এদিকে রাধারানী কি করেছেন তুলসীকে কাননে পাঠিয়ে বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে বিলম্ব দেখে তুলসীর বলছে বিশাখারে আমি মনে হয় কাজে ভালো করিনি সখী বলে কেন না তুলসীকে কাননে পাঠিয়েছি তুলসী তো এখনো ফিরছেন আমার মনে হয় কি জানিস আসলে আমি জানতাম না সখী এই মায়ার ঘর থেকে যারা একবার কৃষ্ণের চরণে যায় তারা আর কখনো মায়ার ঘরে ফিরে আসে না সখী রে আমার কি মনে হয় জানিস ওই বনমাঝে গোবিন্দের রাঙা চরণ পেয়ে আমার তুলসী সারা জন্মের মতো বলি নিবেদিত হয়ে গেছে আমার গোবিন্দের রাঙা চরণ পেয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে গোবিন্দের রাঙা চরণ পেয়ে শুধু এ জন্মে নয় প্রতি জন্মের মত আমার গোবিন্দের রাঙা চরণ পেয়ে নিবেদিত হয়েছে ঠিক এমন সময় তুলসী ফিরে এলেন রাধারানীর কাছে আর এসে কি করলেন আহা তুলসী আসিয়া সব সমাচার কহে তুলসী আসিয়া সব সমাচার কহে তুলসী আসিয়া সব সমাচার আহা তুলসী আসিয়া সব সমাচার কহে শুনি নাই বিনোদিনী হরষিত আহা শুনি নাই বিনোদিনী হরষিত মনে তুলসী এসেছেন রাধারানীর কাছে সবিস্তারে সব বর্ণনা করলেন এবার কি হলো দেখুন রায়কণ্ঠে গুঞ্জামালা দিলেন ললিতা 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 বাবা মালাটা নিয়ে গেল তুলসী পরিয়ে প্রসাদী করে আনলো তুলসী আর পরায়ে দিল ললিতা কেন না তুলসী চিন্তা করলেন যে রাধারানী তো অভিমানিনি অভিমান করে বসে আছে আমার জন্যে কারণ আমার আসতে দেরি হয়ে গেছে হরি বল এই সখীদের মধ্যে সবচাইতে মুখরা সখী হলেন ললিতা ললিতার ওপরে কিন্তু রাধা কথা বলতে পারে না ও একটা বললে দশটা শুনিয়ে দেবে অতএব আমার বাবা দরকার নেই ললিতা এই নে মালাটা নে তুই রাধারানীর কণ্ঠে পড়িয়ে দে আর রাধারানীর কণ্ঠে গিয়ে ললিতা কি করলেন আহা রায় কণ্ঠে গুঞ্জামালা দিলেন চম্পকে যুগল দুই অবতং সীতা চম্পক যুগল দুই অবতং সীতা চম্পক যুগল দুই অবতং সীতা আনন্দে বিনোদিনী রাধারানী আমার সেই কৃষ্ণের পরশযুক্ত মালা তার হৃদয়ে ধরে পরশ অনুভব করছে নন্দী নয়নের জলে ভাসছে বৃন্দা বলি রাধে কাঁদছিস কেন তোর প্রাণনাথ যে তোর আশাপথে নয়ন দিয়ে এই রাধাকুণ্ডের তীরে বসে আছে চল যাবি না বলে কি করে যাবো সখী এই মধ্যাহ্নকালে এখন শাশুড়ি নন্দীকে কেমন করে আমি বঞ্চনা করে যাবো সখী বলে একটা উপায় আছে উপায়টা কি না তুই যদি তোর শাশুড়ির কাছে সূর্য পূজার কথা বলিস তোর শাশুড়ি কিন্তু তোকে বাধা দিতে পারবে না বলে কেন না তার কারণ হচ্ছে
এই রাধারানী, রাধারানীর বংশটা ভানুদেবের বরপ্রাপ্ত বংশ, মানে বাপের বাড়ির বংশটা। হরি বল। দেখুন, রাধারানীর পিতার নাম হলো বিশ্বভানু রাজা। এরা তিন ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু, প্রত্যেকের নামের শেষে দেখুন একটা করে ভানু কথার যোগ আছে। আসলে এই বংশটা হলো ভানু, মানে সূর্যদেবের বরপ্রাপ্ত বংশ। আর এই বংশের একটা রীতি আছে, এই বংশে যারা জন্মায় তাদেরকে বছরে অন্তত একবার হলেও সূর্যদেবের পূজা করতে হয়। হরি বল। বিয়ে দেবার সময় রাধারানীর মা কৃত্তিদা জটিলার হাতটা ধরে বলে দিয়েছিলেন, বেয়ান, আমার মেয়েকে তো আপনার ঘরে পাঠাচ্ছি, আমার মেয়ে যদি কখনো সূর্য পূজা করতে চায় আপনি যেন তাকে কখনো বাধা দিয়েন না। হরি বল। ওই যে বলেছি কৃষ্ণ কত বড় চতুর, যে যখন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষারও বড় চতুর, চাতুরালি না করলে কৃষ্ণ ভজন করা যায় না। দেখুন রাধারানী কৌশলে চাতুরালি করে কি করে সূর্য পূজার অনুমতিটা শাশুড়ির কাছ থেকে আদায় করে নেবে। তাহলে সখী, ঠিক আছে, তাহলে সূর্য পূজার ছলা করেই যদি যেতে হয়, আয় আয় আমরা সূর্য পূজার সামগ্রীটা সাজিয়ে নিই। এই বলে রাধারানী সখীদের সঙ্গে করে আপনি সূর্য পূজার সামগ্রীটা সাজাতে লাগলেন। তুলসী বচনে সব সখী গণে দেব পূজে মার তরে তরে তরে, সাজাই দেব পূজে মার তরে, সব সখী গণে দেব পূজে মার তরে, দেব পূজে তরে, তুলসী বচন সব সখী গণে দেব পূজে মার তরে, সাজাই দেব পূজে মার তরে, তুলসী বচন সব সখী গণে দেব পূজে মার তরে, দেব পূজে মার তরে, বিধি অগোছল নানা উপচার পূজন ভজন ঘরে, সাজায় পূজন ভজন ঘরে, রাধারানী সাজাচ্ছে। দেখুন তা কি কি সাজালো, যা সাজালো তা বেদেও নাই বিধানেও নাই, তা আমরা একটু দেখে নি রাধারানী সাজালেন কি কি। আহা, চিনি মেলি কলা মাখন রসলা রেউড়ি কদম বতিলা সাজা, চিনি কলা মাখন রসলা রেউড়ি কদম বতিলা সাজাই, চিনি ফেনি কলা মাখন রসলা রেউড়ি কদম বতিলা সাজা, চিনি ফেনি কলা মাখন রসলা রেউড়ি কদম বতিলা, আবার দেব তা তো জানি পুরি পোয়া খাজা পেড়া সার ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সার ভাজা, সাজায় পুরি পোয়া খাজা পেড়া সার ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সার ভাজা, রাধিকা করিয়া ছিলা ওই না রাধিকা করিয়া ছিলা, অমৃত কেলিকা আদি শিলাটুকা সুগন্ধ মুগ্ধ জুরি সাজাই, অমৃত কেলিকা আদি শিলাটুকা সুগন্ধ মুগ্ধ জুরি সাজাই, অমৃত কেলিকা আদি শিলাটুকা সুগন্ধ মুগ্ধ জুরি সাজাই, সুগন্ধ মুগ্ধ জুরি সাজাই সকরামি ছুরি ঘেরি, সাজাই সকরামি ছুরি ঘেরি, সাজাই সকরামি ছুরি ঘেরি, তাহলে কি কি সাজালো, চিনি ফেনি কলা মাখন রসলা রেউড়ি কদম্ব তিলা পুরি পোয়া খাজা পেড়া সরভাজা রাধিকা করিয়াছিলা, অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা সুগত মুগন্ধ ঝুড়ি দেবতা পূজনে করিয়া যতনে সাজায় সকরা মিচুরি খেলি। বাবা, যা যা সাজালো ও মায়েরা, হয় সেগুলো বাড়িতে তৈরি করা যায় নইলে দোকানে পাওয়া যায়,
আর নইলে গাছে পাওয়া যায়, আর এত কিছু বাড়িতে বানানো যায়, নইলে দোকানে পাওয়া যায়, সবাই জানি আমরা, অথচ বেদবিধি জানে না। হরিবোল বলেন, বিধি অগোচর নানা উপচার জানি তাই। শাস্ত্র বলেন, হ্যাঁ গো বাবা, রাধারানী যা যা সাজালেন সেগুলো হয়তো হয় বাড়িতে তৈরি করা যায়, নইলে দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু জানি তাই। বলে বাবা, এগুলো হয়তো হয়তো আমরা দেখতে পারি বা সাজাতে পারি, এগুলো হয়তো দোকানে পাওয়া যায়, নইলে বাড়িতে তৈরি করা যায়, কিন্তু রাধারানী ওই বস্তুর সঙ্গে এমন একটা বস্তু মিশিয়ে দিলেন যার নাম হলো প্রেম বা ভক্তি, যেটা বেদেও নাই বিধানেও নাই। সাজানো হলো, তাহলে আর বিলম্ব কেন, চলো যাই। বলে, দাঁড়া সখী, আগে অনুমতিটা নিয়ে আসি সখী, আমার শাশুড়ির কাছ থেকে। এই অনুমতি আনতে গেল, জটিলা তখন রন্ধনশালায় কাজ করছিলেন, আর রাধারানী অমনি কি করলেন, ওই জটিলার পেছনে গিয়ে রন্ধনশালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোমটা দিয়ে বড় করে অমনি কাঁদতে শুরু করলেন, চমকে উঠলেন দাদা। এ কি জটিলা চমকে উঠল, কি কে কাঁদে, আয়ান কিছু বলেছে? তাহলে নিশ্চয় কুটিলা কিছু বলেছে? কুটিলাও কিছু বলেনি, তুমি কাঁদছো কেন? এই দেখো বোকামি, আমি তো তোমার শাশুড়ি, আমি তোমার মায়ের মতো। আরে বাবা, আমার কাছে অন্তত বলো। ও মা, দুর্বোকামি আবার কাঁদে, তাহলে কিন্তু আমিও কেঁদে ফেলবো। ওই দেখো আবার কাঁদে, জটিলাও কাঁদছে, রাধারানীও কাঁদছে, আজকে যেন কাদা কাদির যোগ লেগে গেছে জটিলার মন্দির মাঝে। ও বৌমা, কি হয়েছে বলো না, কেনই বা তুমি কাঁদছো? বলে, মা কি আর বলবো, আমার কপাল পুড়েছে। কপাল পুড়েছে কেন, কি হয়েছে তোমার? অতীত 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 কি পতিত, হেয়ালি ছাড়ো তো ভালো করে বলো কি হয়েছে তোমার? পতি পতিত পতি পতিত পতি কাল কবলে পতিত পতি কাল কবলে পতিত। তোমার পতি কাল কবলে পতিত, তোমার পতি মানে তো আমার ছেলে। একটা কথা জানবেন, পরের ছেলে পরম আনন্দ, যত গোল্লায় যাবে তত আনন্দ। এ তো আর পরের ছেলে নয়, নিজের ছেলে। জটিলা চমকি উঠেছে, বলছো কি বৌমা, তুমি কি বলছো? আমার ছেলে আয়ান পতিত। তা তোমার ছেলে আয়ান পতিত না তো কার কে পতিত হতে যাবে? হরিবোল, রাধারানীর কজন পতি? দুজন পতি, এক হলো ঘরের পতি আয়ান, আর এক হলো জগতের পতি আমার গোবিন্দ, যিনি আমারও পতি, আপনারও পতি, মায়েরও পতি, বাবারও পতি, ছেলেরও পতি, সকলের পতি, আমাদের জগতের পতি অনাদির আদি গোবিন্দ। তা সেই পতি কি পতিত হতে পারে? কখনো নয়। তাহলে পতিত কে? ঘরের পতি আয়ান পতি পতিত। হরিবোল, আর ওই যে কথাই বলেছে, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যাবে তত আনন্দ। এ তো আর পরের ছেলে নয়, নিজের ছেলে। জটিলা চমকে উঠে বলছে, মা তুমি কি করে জানলে? বলে, আমি স্বপ্নে দেখেছি মা। ও, তুমি স্বপ্নে দেখেছ? দূর বোকামি, স্বপ্ন দেখে কেউ কখনো কাঁদে নাকি? বলে, না মা, আমি নিশি শেষে মানে ভোরবেলায় দেখেছি স্বপ্নটা। আর কত আছে যে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। ও মা, তাই তো? ও মা, তাহলে কি হবে গো? হ্যাঁ কি হবে গো? বলে, একটা উপায় আছে মা, আমি না একটা প্রতিকারও দেখেছি। প্রতিকার দেখেছো? কি দেখেছো বলো বলো, তাড়াতাড়ি বলো। ও মা, স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে, স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে, স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে, স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে, বলি প্রতিমুক্ত হইল মোর কাল কবলে, প্রতিমুক্ত হইল মোর কাল কবলে। আর সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, করলে পূজা সকল বিপদ যাবে, কইলে পতির কি দুর্গতি তাই মনি গোভে, কইলে পতির কি দুর্গতি তাই মনি গোভে। বলি পূজা করিব পূজা করিব করিব সূর্য দেবের পূজা করিব, সূর্য দেবের পতির মঙ্গল তরে যাই, আর যেই কথা বলেছে অমনি জটিলা বলছে, এই ললিতা বিশাখা চিত্রা তোরা কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি করে সূর্য পূজার সামগ্রী সাজে, আমার বৌমার সঙ্গে এক্ষুনি সূর্য পূজা করতে যেতে হবে। হরিবোল, হয়ে গেল অনুমতি আদায় হয়ে গেল, আর সকালে সঙ্গে সঙ্গে সখীরা অমনি উলধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরিবোল, উলধ্বনি জয়ধ্বনি। আর যেমনই উলধ্বনি হলো, যেমনই উলধ্বনি হলো,
অমনি একজনের আগমন হয়ে গেল বাড়িতে, কে জানেন, এতক্ষণ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তাদের বউয়ের নামে নিন্দে করে বেড়াচ্ছিল, কে জানেন, কুটিলা। বাড়িতে এসে উপস্থিত হলেন আর দেখছে সকলে একটা একটা ডালা মাথায় নিয়ে সেজে গুজে উঠানে দাঁড়িয়ে যাওয়ার জন্য কেবল প্রস্তুত হয়েছে। তো আর কুটিলা এসে এমনি সবার মুখের দিকে একবার করে তাকালেন। ঢং দেখে বাঁচি না, সব সেজে গুড়ে যাচ্ছে কোথায়? ওমা মা কোথায় গেল আমার মা জননী কোথায়? জটিলা বের হয়ে বলছে, এই চেঁচাচ্ছিস কেন রে, চেঁচাচ্ছি কেন, চেঁচাচ্ছি কেন, আমি কুটিলা মন্দবাসিনী, তোমাদের ভালো দেখতে পারিনি, আমি তো চেঁচালেই দোষ, এই যে এরা মধ্যাহ্নকালে সেজে গুজে সব কোথায় যাচ্ছে? ও এই কথা, আসলে কি হয়েছে জানিস কুটিলা? তুই তো জানিস না, ওই যে আমার ছেলে আয়ান, মানে তোর দাদা আয়ান, তার খুব বিপদ রে। আমার বৌমা স্বপ্নে দেখেছে আজকে নিশি শেষে তার তোর দাদার বড় বিপদ, তাই তো আমার বৌমা সূর্য পূজা করতে যাচ্ছে তোর দাদার মঙ্গলের, তোর এই তো বৌমা আমার কেঁদে কেঁদে বলছিল। তুমি ওই কান্না দেখেই ভুলে গেছো, ওই ছলনাময়ী নারীর কান্না দেখে তুমি ভুলে গেছো, ওরা ইচ্ছে করলেই বার করতে পারে। কেই বার করতে পারে? চোখের জল ইচ্ছে করলেই পারে বার করতে, যখন তখন জোগানোই থাকে। তাহলে চুপ কর, চুপ কর পোড়ামুখী, হ্যাঁ কারো ভালো দেখতে পারিস না, তো পাড়ার লোক নয়, এ তোর নিজের দাদা, তার ভালোটাও দেখতে পাচ্ছিস না। তোর মুখ দেখাটাই পাপ রে, তোর নামে সার্থকতা আছে কুটিলা, যে তোর নাম দিয়েছিলাম এটা বড় সার্থক হয়েছে। হ্যাঁ দূর হওয়ার সম্মুখ থেকে, স্বামীর মর্ম কি বুঝবি রে, জীবনে তো স্বামী সেবা করার সুযোগ পেলি না, হরিভুল স্বামী সেবা বোঝেন? ও মায়েরা স্বামী সেবা কাকে বলে একটু বলি, স্বামী সেবার কথা যখন উঠলো, রাবণের একটা বোন ছিল যার নাম সুরপনখা, খুব ধুমধাম করে রাবণ বিয়ে দিয়েছে, স্বামীর ঘরে পাঠাচ্ছে, এমন সময় সখীরা বললেন, এই সুরপনখা প্রথমবার বিয়ে, তো স্বামী সেবা কাকে বলে জানিস না তো? হ্যাঁ বিয়ে কবার হয়, মানে কুটিলে ওই সুরপনখার মতো মেয়েদের অনেকবারই বিয়ে হয়, বলে দেখ প্রথমবার বিয়ে তো স্বামী সেবা কিছু বুঝিস টুঝিস না, বাসর ঘরে আগে ভালো করে স্বামীকে সেবা করবি, তারপরে অন্য কথা। বলে বেশ সখী, আমি জানিস তো সেবা করার নামে আমি খুব পটু, আমি খুব ভালো সেবা করতে পারি, সেজে গুজে বসে আছে সুরপনখা, কখন স্বামী আসবে আর সেবা করবে? আর যেই স্বামী এসেছে অমনি প্রকাণ্ড রাক্ষসী মূর্তি ধারণ করে খপ করে স্বামীকে ধরে চাটক করে সেবা করে নিচ্ছে। বিধবা সেজে রাবণের ঘাড়ে বসে রাবণের চোদ্দ গোষ্ঠী ষষ্ঠী পুজো করেছে ওই এক সুরপনখা, বংশে বাতি দেবারও কাউকে রাখেনি। হরিবল কুটিলাকে বলছে, স্বামী সেবার কি বুঝবি রে, বিয়ে দিলাম কত ধুমধাম করে, সাত দিনের মধ্যেই তো স্বামী খেয়ে আমার ঘরে বসে আছিস, কারো ভালো দেখতে পারিস না। কুটিলা দেখলো সর্বনাশ, মাকে তো ভালো করে জাদু করেছে ওরা, খুব ভালো হাত করেছে দেখছি, হ্যাঁ ওদের হয়ে কথা বলছে মা, আমাকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে দাঁড়াও আমার নামও কুটিলা, হ্যাঁ আমিও বুদ্ধি বার করতে জানি। বলছে ও মা দাঁড়াও, কথা আছে। বলে কি কথা? ওরা তো দাদার মঙ্গলতরে পূজা করতে যাচ্ছে, তো আমিও তো দাদার বোন নাকি, আমিও যাব ওদের সঙ্গে। হয়ে গেল হয়ে গেল, যার জন্য করি চুরি সে বলে চোর, যাকে লুকিয়ে যার ভয়ে এত কিছু, আর সে কিনা বলছে সঙ্গে যাব। এখন কি হবে? রাধারানী বলছে, সখী ও ললিতা এখন কি হবে? ললিতা বলছে, কোনো চিন্তা নাই, যার দর্শনে যাচ্ছি তিনি তো বিপদভঞ্জন মধুসূদন, বিপদে তিনিই আমাদের রক্ষা করবেন, চল তার জয় দিয়ে তাকে স্মরণ করে আমরা ঘরের বাহির হই। রাধারানী অমনি কি করলেন, প্রাণ গোবিন্দকে স্মরণ করতে লাগলেন, প্রাণ না মানে রাখো, মানে রাখো আসরি গোবিন্দ মুখ, ইন্দ্রমুখী বেরলো আসরি গোবিন্দ মুখ, ইন্দ্রমুখী বেরলো আসরি গোবিন্দ মুখ, ইন্দ্রমুখী বেরলো
চলো হাছড়িয়া গোবিন্দ মুখো বিন্দ মুখে বেড়লো হাছড়িয়া গোবিন্দ মুখো বিন্দ মুখে বেড়লো নিতাই গৌর হরি বল হরি বল হাছড়িয়া গোবিন্দ মুখো বিন্দ মুখে বেড়লো ননদিনী সঙ্গে যাবাদিনী সঙ্গে যাবাদিনী ননদিনী ননদিনী সঙ্গে যায় সারি সারি চলেছে গো তারা সারি সারি চলে তারা সারি সারি চলেছে গো তারা সারি সারি চলেছে গো মাথায় লইয়ে পাশারি তারা সারি সারি চলেছে গো মাথায় লইয়ে পাশারি সারি সারি চলেছে গো মাথায় লইয়ে পশারি সারি সারি চলেছে গো মাথায় লইয়ে পশারি সারি সারি চলেছে গো এই তো সখীরা চলে এসেছে এবার যেতে হবে রাধারানীর সঙ্গে সখীরা যাচ্ছেন কেমন করে দেখুন আগে চলু রে নেচে নেচে যেতে হবে কিন্তু রাধা বিনোদিনী আগে চলো রে 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 রাধা বিনোদিনী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী আগে আগে যায় তাই গৌর হরি বল হরি বল আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী পূজার সহ্য লেজে চলি রাধা বিনোদিনী চলু রে আগে চলু রে রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী আ গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী ওই গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি চলু রে রাধা বিনোদিনী আগে চলু রে তাই গৌর হরি বল হরি বল রাধা বিনোদিনী তারা চলেছেন বসো সব বসো সামনে এগুলো রেখে বসো তারা যেমনই যাচ্ছে যেতে যেতে হঠাৎ কুটিলা ওই বনে যখন প্রবেশ করেছে আর সেই বনটাকে দেখে অমনি কুটিলা আনন্দিত হয়ে বৌদিকে ডেকে বলছে মানে রাধারানীকে ডেকে বলছে ও বৌদি চেয়ে দেখো দেখো কি সুন্দর বন গো এই বৃন্দাবনে বাস করে এমন সুন্দর বন তো আমি এর আগে কখনো দেখিনি পদকর্তা বলছে কুটিলা দেখবে কেমন করে কোনোদিন তো ভালো মানুষের সঙ্গ করনি তা ভালো জিনিস ভালো দেখবে কেমন করে আজকে যখন রাধারানীর মতো ভালো মানুষের সঙ্গ করতে এসেছো আজকে তো ভালো দেখতেই হবে তোমাকে তাই কুটিলা বলছে বৌদি দেখো দেখো এন সুন্দর বন রাধারানী বলছে ননদি বন যতই সুন্দর হোক এই বনের কিন্তু একটা বিশেষত্ব হ্যাঁ সেটা আবার কি শুনি রাই কহে মৃত্যু ভাস
শুনি রাই কহে মৃদু ভাস, শুনি রাই কহে মৃদু ভাস, শুনি রাই কহে মৃদু ভাস। শোনো শোনো বলদেব আশ্রয় হেথা কহিবার নাই কথা, বলদেব আশ্রয় হেথা কহিবার নাই কথা, এই বনে বলদেবের মা, এই বনে বলদেবের মা। ওনা নদী এই বনে এক দেবতা থাকে, দেবের মা কি স্বভাব তার জানো, সে যদি একবার কাউকে দেখে তার মনে প্রবেশ করেছে, তারপরে সে যদি আবার বাল্য বিধবা হয়, ওরে বাপরে তাহলে তো কথাই নেই। কুটিলা বলছে কেমন চরিত্র শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয়, 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 কেমন মূরতি ধরে মা, কেমন মূরতি ধরে মা। এবারে রাই কহে সেই দেবের হৃদয় বৈঠক, রাই কহে সেই দেবের হৃদয় কোথাবে যাবে, অজ্ঞানে মুরো ছয়ে পা, অজ্ঞানে মুরো ছয়ে পা। দেখো 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 শোনো শোনো শোনো, বাল্য বিধবা যদি কাউকে পায় না, তাহলে সেই দেব তার হৃদয়ে প্রবেশ করে তাকে এমন করে দেয় না, সে সঙ্গে সঙ্গে চোখ মুখ মাথাটা ঘুরে সে অজ্ঞান হয়ে যায়। আর এমনি এই কথা যখন বলেছে, এদিকে বিপদের বন্ধু মধুসূদন তিনি সঙ্গে সঙ্গে তার অঙ্গগন্ধটা বাতাসে ছড়িয়ে দিয়েছে। হরি বল, কৃষ্ণবাদিনীর নাকে কৃষ্ণের অঙ্গগন্ধ ভালো লাগবে কেন বাবা, সহ্য করতে পারছে না। মাথা ঘুরছে, মাথা ঘুরছে, ঘুরতে 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 অমনি ধপ করে রাধারানীর চরণ তলে পড়ে রাধা চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, বৌদি পদ দেখায় নিয়ে চলো, পদ দেখায় নিয়ে চলো, পদ দেখায় নিয়ে চলো, পদ দেখায় নিয়ে চলো, আমি যাবার পথে তো আজ ভুলে গেলাম। বলছে যখন এসেছিলাম তোমাদের সঙ্গে এসেছিলাম তো, কিন্তু যখন যাব আমি যাবার পথ তো ভুলে গেলাম, তুমি পথ দেখায় নিয়ে চলো, আমি যাবার পথ তো ভুলে গেলাম, পথ দেখায় নিয়ে চলো। আরেকটু ভিতরে প্রবেশ করি আমরা, সেটা কি আষাঢ়ের সময় এসে এসেছিলাম ভালো, এখন পথ দেখায় নিয়ে চলো, আষাঢ়ের সময় এসে ছিলাম ভালো, আমি যাবার পথ তো ভুলে গেলাম, যাবার পথ তো ভুলে গেলাম, আর সময় এসে ছিলাম ভালো, আমার পথ দেখায় নিয়ে চলো। হরি বল হরি বল। কুটিলা তো বন থেকে ভেগে গেলেন, রাধারানী বললেন ছিছি ও মামা, ও ঠাকুরজি ও মামা, ও করো কি ঘরে যাও ঠাকুরজি, যদি সে রাখিতে চাও প্রাণ, দাস মনোহরে কই যাইয়া মায়ের ঠাই, কহ তোহি বিবিধ বিধান, বিবিধ বিধান। এবার কুটিলা চললেন ঘরে, আহাবাদিনী ভাগল কারণ ছো, আহাবাদিনী ভাগল কারণ ছো, আহাবাদিনী ভাগল কারণ ছো, কত হই আনন্দ কত হলো, কত হই আনন্দ কত হলো, আমার বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আমার গোবিন্দ রেখেছেন দাসীর মা, আমার গোবিন্দ রেখেছেন দাসীর মা, আহা গোবিন্দ জীবন গোবিন্দ প্রাণ, গোবিন্দ জীবন গোবিন্দ প্রাণ, সর্বস্ব সপিনু গোবিন্দ প্রাণ, সর্বস্ব সপিনু গোবিন্দ প্রাণ। এবার কহিতে কহিতে গোবিন্দ কথা, অশ্রু সিক্ত হইল রুদ্রটি রাধার নয়ন পাতা, তার কারণ কি জানেন, রাধারানী এখন কাঁদছেন কেন না, বৃন্দা বলেছে রাধাকুণ্ডের তীরে নাকি তার গোবিন্দ বসে আছে, এসে দেখছে রাধাকুণ্ডের তীরে গোবিন্দ নাই। হরি বল সখী, তুই যে বললি আমার গোবিন্দ আছে এখানে, বৃন্দা দেবী এসে বললেন রাধে কাঁদছিস কেন, ইরা বৃন্দা দেবী তথাই আইলা, ইরা বৃন্দা দেবী তথাই আইলা, লাইকে বিরস দেখি কহিতে লাগিলা, লাইকে বিরস দেখি কহিতে লাগিলা, এ ধ্বনি কাহে লাগি বিরস ময়া, এ ধ্বনি কাহে লাগি বিরস ময়া। চিন্তা সখী আবার বৃন্দা দেবী বললেন, কুণ্ড কতিরে মিলল বড় কান কেন, যারা বৃন্দাবনে গেছেন দেখবেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুটি পাশাপাশি কুণ্ড, রাধাকুণ্ডের এপারে একটা তীর, শ্যামকুণ্ডের ওপারে একটা তীর, আর মাঝখানে একটা তীর আছে যেটা না রাধাকুণ্ডের না শ্যামকুণ্ডের। হরি বল,
রাধারানী সেই মাঝখানে তীরে এসে দাঁড়িয়েছেন, দেখা হবে কেমন করে? বলে যাও তুমি রাধাকুণ্ডের তীরে যাও, ওখানে গেলেই দেখা পাবে হরিবোল। এবার কি করলেন আমার রাধারানী? অমনি সঙ্গে সঙ্গে আহা গজবড় গামিনী চলল ধরে, আহা গজবড় গামিনী চলল ধরে, আহা গজবড় গামিনী চলল ধরে, উন্নতি দে মিলল যায়, উন্নতি দে মিলল যায়, এবার হলো জড়া ধরে, হলো জড়া ধরে, হলো জড়া ধরে, হলো জড়া ধরে, আমার রায় কানুর হলো জড়া ধরে, রায় কানুর হলো জড়া ধরে, আমার রায় কানুর হলো জড়া ধরে, রায় কানুর, দেখো রে নয় রাধা গোবিন্দের মিলন হলো। আর যেমনই মিলন হলো, বৃন্দাদেবী বলেন এই যে হে রাধা গোবিন্দ, তোমরা দুজনে মিলে আনন্দ করবে তা হবে না, আজকে আমাদেরও আনন্দ দান করতে হবে। বলে সেটা কেমন? সেটা হলো যে লীলার মাধ্যমে আমরা আজকে আনন্দ করবো। বলে সেটা কেমন? বলে আগে ভাগে আমি অনেক কিছু সাজিয়ে রেখেছি, এই দেখো তোমাদের জন্য আমি ঝুলনা সাজিয়ে রেখেছি, এখানে তোমাদের বসতে হবে, আমরা তোমায় দল দেবো। রাধা গোবিন্দ দুজনে যুগলে ওই ঝুলনার উপরে গিয়ে বসলেন। আমার সখীগণ সেবা পর সখীগণ উনি রাধা গোবিন্দকে দোল দিতে লাগলেন। কানন দেবতী বৃন্দা সতী কুলে আয়ের সরসে কুলে কুলে, কানন দেবতী বৃন্দা সতী রায়ের সরসে কুলে, কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসে কুলে, চিত্র ধুলনা সুখদ নিপুহি মুনে, বিচিত্র ধুলনা কলিল রচনা সুখদ বৃন্দা সতী তথি রায়ের সরসে কুলে, না ঝুল নাজ পরে নাগর নাগরী ঝুলিছে কতুক করম ঝুলায়ে ঝুলনা কত কোলনা, প্রেম গদ গত অঙ্গে, প্রেম গদ গদ অঙ্গে, কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসে কুলে, কানন দেবতী বৃন্দা সতী তথি রায়ের সরসে কুলে, ঝুলাই কত যতনে করে হরিব, জানি তাই ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, আজকে আমরা রাধা গোবিন্দের এই লীলা আস্বাদন করতে এসেছি সখী অনুরূপা হয়ে। তাই আমরাও সকলে আজকে রাধা গোবিন্দের সঙ্গে সখীরা যেরকম ভাবে আজকে লীলা আস্বাদন করছেন আমরাও ঠিক তাই করব। আসুন আমরা সকলে একে অপরের কণ্ঠ জড়িয়ে ধরি, সবাই ধরুন একে অপরের কণ্ঠ জড়িয়ে ধরুন, আপনারা সকলে একে অপরের কণ্ঠ জড়িয়ে ধরুন, এটাই গৌ হরিব, একে অপরের কণ্ঠ জড়িয়ে ধরুন, ঠিক এমনি করে জড়িয়ে ধরুন, জড়িয়ে ধরে আমরা ওই সখীরা যা করেছিল আমরাও তাই করব। কি করব? কৃষ্ণ দুজনের ধুলাই কত যত করে, ঝুলন খেলা হলো। এবার বৃন্দা বললেন শোনো আজকে আমরা হোলি খেলবো, এই যে আমি সব জোগাড় করে রেখেছি, এবার হোলি খেলা শুরু হলো। খেলত ফাগু বৃন্দাবন তাহা, খেলত ফাগু বৃন্দাবন তাহা, খেলত ফাগু বৃন্দাবন তাহা, খেলত ফাগু বৃন্দাবন তাহা, বৃন্দাবন
চারিদিকে আজ রঙে রঙে বৃন্দাবন মেতে উঠেছে, বৃন্দাবনের ঋতুরাজ বসন্ত সমাগ খেলে আগু খেলে বৃন্দাবন ভাগু বৃন্দাবন ভাগু বৃন্দাবন আগু খেলা হচ্ছে। ভগবান চিন্তা করলেন রাধারানীকে একটা চুম্বন দেওয়া হয় না। এই সুযোগে সখীরা যখন একে অপরে রং দিতে ব্যস্ত, তখন রাধারানীকে চুম্বন দিতে গেছে ভগবান। আর যেমনই চুম্বন দিয়েছে উনি কি হলো, অবসরে নাগ চুম্বনী বদনে চকিত চন্দ্রমুখী সহচরী বদনে রাধারানী উনি চমকে উঠে সখীদের বদন পানে চেয়েছে। আর সখীরা সকলে মিলে কি করলেন, সখীরা যা করলেন আমরাও তাই করব, আমরাও কিন্তু সেই সখী অনুরূপা হয়ে আজকে সকলে মিলে তাই করব। কি করব, সখীরা যা করেছিল কি করেছিল জানেন, ঘন কর তালি ভালি রে ভালি ঘন কর তালি ভালি রে ভালি ঘন কর আগু খেলা হলো। এবার বললেন ভুল তোলা খেলা করবো, কে কত বেশি ভুল তুলে নিয়ে আসতে পারবে। আমরা গ্রামের মানুষ, আমরা জানি ছোটবেলায় খুব খেলেছি, কে কত বেশি ভুল তুলতে পারে। তাই ভগবান কি করলেন, ভুলেন ঝাপাটা হাতে নিয়ে অমনি রসিক নাগর রাসে শেখর কুসুম রচনা করে তুমি নাগর রাসে শেখর রচনা করে রসিক নাগর রাসে শেখর কুসুম রচনা করে হাসিয়া হাসিয়া ইল লইয়া রাইকে বিভার করে যতন করিয়া ভুল ঝাপা লইয়া করিয়া ভুল ঝাপা লইয়া আয়ের সম্মুখীন আসি আয়ের সম্মুখে আসি রাধারাম চলে দিলেন বিহ বনে ফুলের সহিত পাখি রাধারা চলে ফুল দিয়েছে ফুলের সঙ্গে, কখন যেন ফুলে বাঁশিটা দিয়ে ফেলেছে হইব। আর যেমনই বাঁশিটা দিয়েছে রাধারানী ওই বাঁশিটা দেখে অমনি খুব আনন্দিত হয়ে বিশাখাকে ডেকে বলে, নেই বিশাখা এই দেখ বাঁশি দিয়ে দিয়েছে, এই বাঁশিটা আমি তোর কাছে রেখে দেবো, চাইবে কিন্তু দিবি না, হ্যাঁ খুব মজা করবে একটু পরে দেব, কিন্তু যখন চাইবে তখন দিবি না। হরি বল। তাই রাধা কি করলেন, পাইয়া মুরলি রাধিকা সেবেনি রাখিলা বিশাখা খাই পাইয়া মুরলি রাধিকা সেবেনি রাখিলা বিশাখা এবারে বিশাখা যতনে করিলা গোপনে হাসিল শেখর হাসিল শেখর। কিছুক্ষণ পরে গোবিন্দ হঠাৎ দেখছে তার করে বাঁশি নাই, মাথাটা নিচু করে অবনত মস্তকে চিন্তা করলেন বাঁশি গেল কোথায়। ও ললিতা বাঁশি দেখেছ, বিশাখা তুমি দেখেছ, আয় চিত্রা আয় চিত্রা তুই দেখেছিস, তুমি দেখেছ জানিতা। একটা কথা জানবেন মায়েরা, একটা ছেলে যদি দশটা ছেলের মাঝে খেলায় হেরে যায় সেটা যতটা বেদনাদায়ক, কিন্তু তার থেকে বেশি বেদনাদায়ক ছেলেটা যদি দশটা মেয়ের কাছে খেলায় হেরে যায়। কেন জানেন, ছেলেরা বলবে যে তুমি খেলতে জানো না, কালকে থেকে খেলায় আসবে না, তোমাকে খেলায় নেবো না, কিন্তু মেয়েরা তো এগুলো বলবেই, তারপরে আবার কিছু করবে, কি করবে জানেন, কিছু অঙ্গভঙ্গি যেগুলো সহ্য করা যায় না, খেলতে জানে না খেলতে এসেছে এমন কিছু অঙ্গভঙ্গি আছে যেগুলো সহ্য করা যায় না। সখীরা একে অপরে মুখ টেপা টেপি করে হাসছে আর বলছে বড় খেলোয়াড় খেলতে জানেন না খেলতে এসেছে। গোবিন্দ তো মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে বড় লজ্জিত হয়েছে। আর এদিকে কি হলো, রাধারানী চিন্তা করলেন সর্বনাশ সব আনন্দ মাটি হয়ে গেল, তো তাই গিয়ে সান্ত্বনা দেওয়ার জন্যে কাছে গিয়ে বলছে বধু আমি তোমার দাসী রয়েছি না, দাসী থাকতে বাসি কখনো হারায়, নিশ্চয় জানি মিলবে বাসি বসি সবার মাঝে বসি সবার মাঝে নিশ্চয় জানি মিলবে বাসি বসি সবার মাঝে বসি সবার মাঝে আমার সকল বালা চাঁদের মালা তারা মৃদু মৃদু হাসে তারা মৃদু মৃদু হাসে আমার সকল বালা চাঁদের মালা মৃদু মৃদু
বন দেব কোটি বদন সুখা দেখি ভুখা কদাই দাম বদন সুখা দেখি ভুখা কদাই শ্যামের বদন সুখা দেখি ভুখা কদাই নাম মধুপান হলো। আর দেখবেন মধুপান করলে একটু নেশা মতো হয়ে যায়, কেমন একটু ঘুম ঘুম ভাব হয়। তারা ধরা গোবিন্দের একটু ঘুম পেয়ে গেছে, নিদ্রা পেয়ে গেছে, শয়ন দিতে হলো, কিন্তু সুখদেবকে একটু সুখ দেবার প্রয়োজন হচ্ছে। তো ঘুমানোর সময় যদি একটু ভালো মৃদু কণ্ঠে সুরেলা কণ্ঠে গান শোনা যায়, দেখবেন ঘুমটা খুব ভালো আসে। একটু গান শোনাতে হবে। তা গান গাইবে কে? বৃন্দাবনে দুটো পাখি আছে খুব ভালো গান গায়, সুখ আর শাড়ি। বৃন্দাদেবী তাদের ধরে নিয়ে এসে বললেন, এই কুঞ্জের দ্বারে বসে বসে একটু গান শোনাও তো রাধা গোবিন্দ যাতে একটু সুখ পায়। এই সুখ শাড়ি গান শুরু করলো। সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীব, শাড়ি বলে আমার রাধা জীবনের জীবন, সুখ বলে আমার কৃষ্ণের চোরাই ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নামটি আছে লেখা, ওই যে জায়গো দেখা, ওই যে জায়গো দেখা। এবার সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, বলে আমার কৃষ্ণ মদন মোহ, শাড়ি বলে আমার রাধা বামে যত, শাড়ি বলে আমার রাধা বামে যত, নইলে শুধুই মদন, নইলে শুধুই মদন। তখন সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন, নইলে পারবে কেন। তখন এত বলি সুখ শাড়ির দ্বন্দ্ব ফিরে গেল, প্রেমানন্দে বদল ভরে হরি হরি বল, হরি বল ভরে হরি হরি বল, আর প্রেমানন্দে বদল ভরে হরি হরি বল, আর প্রেমানন্দে বদল ভরে হরি হরি বল। সুখ শাড়ির গান হলো। বৃন্দাদেবী বললেন, শোনো সুখ শাড়ি, তোমরা ওই গাছের উচ্চ ডালে মগ ডালে গিয়ে বসে থাকো, দেখবে জটিলা কুটিলা আসছে কিনা, কারণ এখন আমরা কুঞ্জের মধ্যে পাশা খেলায় মত্ত হবো। তো আর যদি জটিলা আসে আমরা তো দেখতে পাবো না, তাই তোমরা আমাকে উচ্চস্বরে ডেকে আমাদের বলে দেবে, জানিয়ে দেবে জটিলা এলে আমরা পাশা খেলা করবো। এই বলে পাশা খেলার আসন পাতা হলো। পাশা খেলায় মত্ত হলেন। আমার রাধা গোবিন্দ সখীরা চারিদিকে বেরিয়ে বসে আছেন। মর কত মনি ধরে শক্ত হইয়া বসিলা দুজনে, আশায় শক্ত হইয়া বসিলা দুজনে, মর কত মনি ধরে সুখ দয়া সনে, আমার রাই কান বেড়িয়া বসিলা সখী গো, 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 ওই নয় অতুল রসে রোহা পাতিল মদন তখন মোহন কহে সাবধান, বন্ধ করো, দেখছো না জটিলা আসছে কখন থেকে বলছি। এবার পূজার ঘরে চলো, আমার কত মনি ধরে সুখ দয়া সনে, আমার গোবিন্দ বললেন,
যে হে রাধারানী সখীরা তোমরা যাও, সকলে পূজার ঘরে যাও, আমি আসছি। এই বলে রাধারানী সখীদের সঙ্গে নিয়ে পূজার সহ্য নিয়ে ওই অনন্যা সুখদা কুঞ্জ, যার নাম হলো জবা কুঞ্জ, সেখানে উপস্থিত হলেন সূর্য পূজা করবার লাগে। আর এদিকে জটিলা এসে দেখছে সকল পূজার সহ্য সাজানো রয়েছে কিন্তু পূজা হয় নাই। বলে কি রে তোরা বসে আছিস কেন? বলে এখনো যে সেই ব্রাহ্মণ খুঁজে পাওয়া গেল না। বলে হেই মাগো, আয় কুন্দলতা, যা তো ব্রাহ্মণ খুঁজে নিয়ে আয়। কুন্দলতা ছুটে গেলেন যেখানে আমার রাত গোবিন্দ মধুমঙ্গলকে সঙ্গে করে বসে আছেন। গিয়ে বলেন, এই যে বটু ঠাকুর, মধুমঙ্গলের ডাকনাম হলো বটু, তাড়াতাড়ি চলো। বলে কোথায়? বলে আমাদের গোপীরা আজকে সূর্য পূজা করবে, তো তাড়াতাড়ি চলো। আর যেই গোপীদের সূর্য পূজার নাম শুনেছে অমনু বটু সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠেছে একেবারে। বটু জিভে জল এসে গেছে পূজার নাম শুনি, আজকে ভালো ভালো সুস্বাদু আহার করা যাবে। এই কৃষ্ণ কানু এখানে বস, আমি যাচ্ছি। বলে যাবি মানে? কোথায় যাবি? তাহলে পুজো করতে, না আমাকে নিবি না সঙ্গে? বলে এই তোর স্বভাব, একটা ভালো পূজার ডাক এসেছে এতদিন পরে আর তুই আমার সঙ্গে যাবি? লোভ সামলাতে পারিস না? বলে এখন আমি বড় লোভী হয়েছি, আর রোজ রোজ সকালবেলা এরোর ঘরে ননি চুরি করি, তখন যখন তোকে যখন খাওয়াই, কালকে থেকে আর তুই আমার সঙ্গে যাবি না। বটু দেখলে সর্বনাশ, একদিনের পুজোর ভাগ দেওয়ার চাইতে ওই সারা জীবনের সঙ্গী হওয়া ভালো, দরকার নেই বাবা। কিন্তু কানাই তুই যাবি যে ব্রাহ্মণ নষ্ট, তুই তো ঘোষের ছেলে। বলে তাতে কি হয়েছে? আমি সাজব ব্রাহ্মণ, তবে সাজ। এই বলে ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ সাজতে লাগলেন। তারে দেখি মনে সুখী এলায় মাতার কেশ, রসিক নাগর রসের শেখর ধরে ব্রাহ্মণ বেশ। আহা গলে পাটা ভালে ফোটা কষা কষি করে, আহা গলে পাটা ভালে ফোটা কষা কষি করে, গলে পাটা ভালে ফোটা কষা কষি করে, গলে পাটা ভালে ফোটা কষা কষি করে, ছোট কাঁচা মোটা কোঁচা কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোঁচা কটিয়াটি পরে, বলি লইয়া বুদ্ধি হইয়া যুদ্ধি আইলা দেবের ঘরে, বুদ্ধি হইয়া যুদ্ধি আইলা দেবের ঘরে, পূজার সহ্য দেখিতি জেনে মনে। আহ কি খাবার গো, সব দেখে না জিভে জল এসে গেছে। হ্যাঁ বলে দেখো গো আর থাকতে পারছি না, বড্ড ক্ষুধা পেয়ে গেছে গো। খিরেলে লাড়ু দেখি বটু কহিবারে মা, খিরেলে লাড়ু দেখি বটু কহিবারে মা, আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া, আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। এই মঙ্গল আয় গড়াড়া, কোথা থেকে ব্রাহ্মণ খুঁজে নিয়ে এসেছিস রে? এই পূজো করার আগে খেতে চাই, কি লোভী ব্রাহ্মণ রে বাবা। দেখো লোভী লোভী বলবে না, সারাদিন খাইনি, সে সকালবেলা বেরিয়েছি, সারাদিন কিছু খাইনি বাবা, সকালবেলা সেই শুধু এক কাপ চা খেয়েছি আর কিছু খাইনি, খিদে পায় না বুঝি না? হ্যাঁ বড্ড খিদে পেয়ে গেছে, আর এত সব উপাদেয় দ্রব্য দেখে আমার খিদে পাবে না? তাহলে দাঁড়াও পুজোটা আগে করো, তাতে দেরি করছো কেন? তাতে বরণ করো আমাকে তাড়াতাড়ি। এবার কি হলো, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে, ওই আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে, পূজার সহ্য দেখি দিজে মন সনসন করে, পূজার সহ্য দেখি দিজে মন সনসন করে, পূজার সহ্য দেখি দিজে মন সনসন করে। হরে কৃষ্ণ। একখানা ময়ূরপুচ্ছ ধুতি দিয়েছে, তার অভিলাষ ধুতিখানা পরে এই শেষ অন্তত আজকের দিনে বিশ্রামের আগে ধুতিখানা পরে একটু কীর্তন করুক। তার এই সঙ্গত দুইজন মৃদঙ্গ বাদক, তাকে দুইখানার মশারি, দুইজনকে এক একটা করে মশারি দুইজন মৃদঙ্গ বাদককে মা দুর্গা মশারি সেন্টারের পক্ষ থেকে দেওয়া হলো। সময় খুব কম তো, খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। একটা কথা, আপনারা কিন্তু কেউ ধনী দেননি, এই যে ওকে এত সুন্দরভাবে সাজিয়ে দিল, নিতাই গৌর সীতানা। ব্রাহ্মণ খুব লম্বা তো, একটু খাটো হয়ে গেল ধুতিটা। অবশ্য ব্রাহ্মণরা একটু খাটো খাটো ধুতি পরে নাকি? কৃষ্ণ ব্রাহ্মণ সাধ্যে তো মায়ারানী দাস এমন কাহিনী একখানা গ্রন্থের হাতে তুলে দিলাম, আবার একটু জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে দিন। জানি তাই মা দুর্গা মশারি সেন্টার, যার প্রোপাইটার শ্রী সন্তোষ দে, তিনি এই কৃষ্ণ সেবার নিমিত্তে যে দুটি মশারি এবং একটা ধুতি দান করলেন, প্রার্থনা করব কৃষ্ণের চরণে, যিনি এমনি করে যেন তিনি প্রত্যেক
মানে বছর শুধু তাই নয়, জন্ম জন্মান্তর ধরে এমনি করে তিনি দান করতে পারেন। আপনারাও আশীর্বাদ করবেন যেন তার কৃষ্ণপদে মতি হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এবার আসন বসন ভূষণ দিয়ে বটুকে তো বরণ হলো, এবার বটু সূর্য পূজা করবার জন্যে সূর্য পূজার আসনে বসলেন। কিন্তু তার আগে যেহেতু জটিলা বুড়ি রয়েছে, কৃষ্ণ তো ব্রাহ্মণ সেজে এসেছেন, তাই কি করলেন ওই জটিলা বুড়ি যাতে ধরতে না পারে তাই আমার ভগবান কি করলেন, আহা কানু তখন ভানু হইয়া গো ফুলের ভিতর যাই গো ফুলের ভিতর যা যখন যেমন তখন তেমন বুঝে কথা হাতে সকলে ফুল নিন, যাদের কাছে ফুল আছে তারা ফুল নেবেন, আর যাদের কাছে ফুল নেই তারা মন ফুল দিয়ে পুজো দেবেন। এসো এসো সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি ওং নমো ভগবতে সূর্যদেবায় নমঃ। এসো এসো সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি ওং নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমঃ। এসো এসো সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি ওং নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমঃ। এবার সকলে মিলে করো জোরে বলুন, ওম জবা কুসুম সংকাশ কাশ্যপ পূজা। সূর্য পূজাটা কিন্তু উদ্দেশ্য নয়, তাই আসুন আমরা সকলে মিলে বলি নমো নমো ব্রহ্মাণ্ড দেবায় নমঃ। সুস্থ হয়ে ঘরে ফিরে গেলেন, আর কুঞ্জ মাঝে আমার আধার গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। হরি বল। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, সখীগণ মাগে রাধা চরণ মাধুরী, সখীগণ মাগে রাধা চরণ মাধুরী, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল। যুগল হয়ে দাঁড়িয়েছেন, এদিকে বটু বললেন, দেখো যুগল তো তোমরা হলে, কিন্তু আমি যে পূজাটা করলাম আমার দক্ষিণাটা অন্তত দাও, আমার দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, সূর্য যার দক্ষিণা দাও, সূর্য যার দক্ষিণা দাও, হরি বল হরি বল।
রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন বটু সকলের কাছ থেকে দক্ষিণা নিয়ে। এবার রাধা গোবিন্দকে নিয়ে ওই কুঞ্জ হতে সকলে মিলে ঘরে ফিরলেন, জানি তাই গৌর হরি বল। আসুন আমরা সকলে মিলে ওই রাধা নাম গাইতে গাইতে আমরা যাব। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে র